ইউনিভার্স সাপ্তাহিক লাইফে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকে লাইফে আমরা কথা বলবো একটু ডিফারেন্ট টপিক নিয়ে। নর্মালি আমরা কথা বলি হায়ার স্টাডির জন্য, যখন আমরা লাইফ করি তখন হায়ার স্টাডির জন্য কি কি ডকুমেন্ট গুলো লাগে, কিভাবে যেতে হয়। কিন্তু আজকের লাইফটা আমরা একটু ডিফারেন্টলি এইভাবে করব। আজকে আমরা আমরা দেখি যে অনেকে আসলে আমাদেরকে প্রশ্ন করে যে হায়ার স্টাডির জন্য যাব নাকি দেশে ক্যারিয়ার করবো, বিশেষ করে যাদের দেশে ক্যারিয়ার করার সুযোগ থাকে, এরকম অনেকগুলো কনফিউজিং বিষয় থাকে। তা আমরা আজকে ওই বিষয়গুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করব। তো আমাদের আজকে বিষয়ে আমরা মূল আলোচনা যাওয়ার আগে আমাদের সাথে যারা সংযুক্ত হচ্ছেন, যারা আমাদেরকে দেখছেন, তাদের উদ্দেশ্যে বলি আপনারা কারা কোথা থেকে আমাদেরকে দেখছেন দয়া করে জানিয়ে দিন, দেশ থেকে নাকি বিদেশ থেকে। বাংলাদেশ থেকে যদি আপনারা আমাদেরকে দেখে থাকেন, কোন কোন জেলা থেকে দেখছেন আমাদেরকে এবং কোন কোন ইউনিভার্সিটি থেকে আমাদেরকে শুনছেন, তাও আমাদের কমেন্ট বক্সে লিখুন। এন্ড ফাইনালি আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, ডিসিশন ফর হায়ার স্টাডি, হাউ এন্ড ওয়াই। সো আমরা হায়ার স্টাডির জন্য ডিসিশনের ক্ষেত্রে যারা যারা কনফিউশনে ভুগছি, যে কোনো ধরনের কনফিউশন আপনি কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিন। আমাদের সাথে আজকে বিশেষ অতিথি হিসেবে জয়েন করেছেন তানিন জায়েদ। ফার্স্ট আই উড লাইক টু স্যালিউট ইউ and why, because for last couple of months you have been contributing a lot, like tremendously. I really appreciate this. আমি যতটুকু জানতে পেরেছি ফার্স্ট স্লটে তোমার 38টি লাইভ সেশন করেছো and সেকেন্ড স্লটেরও কয়েকটা হয়ে গেছে সম্ভবত। সো যারা হায়ার স্টার জন্য আগ্রহী তারা এই লাইভ গুলোতে দেখতে পারেন। তানিন জায়েদ যে পেজ আছে সেখানে গেলে সব ইনফরমেশন দেওয়া আছে। সো আমি শুরুতেই তানিন জায়েদ এর কাছে যাচ্ছি। আমি পরিচয়টা চাচ্ছি তুমি বলে দাও, তোমার পরিচয়টা। সো কেমন আছো, কেমন যাচ্ছে দিনকাল? আসসালামু আলাইকুম ফাহিম ভাই, এভরিওয়ান। আমি ভালো আছি, খুব ভালো যাচ্ছে। সামার টাইম, সো আমি হচ্ছে তানিন, পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটি ডেভেলপমেন্ট স্টাডিজ অনার্স এবং মাস্টার্সে। শেষ করে কিছুদিন বাংলাদেশে চাকরি করেছিলাম, নট কিছুদিন, লাইক 3 ইয়ার্স, ইনু সেন্টার, লাইক প্রফেসর মোহাম্মদ ইনুসের সাথে, অ্যান্ড এশিয়া ফাউন্ডেশন নামে একটি আইএনজিওর সাথে কাজ করেছিলাম 1 বছরের মতো। অ্যান্ড দেন আমি হচ্ছে পড়াশোনা করার জন্য চলে আসি ওহাই ইউনিভার্সিটি দিয়ে। আমি পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করছি, ফার্স্ট ইয়ার শেষ, সামার ভ্যাকেশন চলছে, ফল থেকে সেকেন্ড ইয়ার শুরু হবে। আর এই সামারে আসলে এই করোনার সময়ে লকডাউন অবস্থায় চেষ্টা করেছিলাম বাংলাদেশে যারা হায়ার স্টাডিজ আসতে চায় তাদের জন্য কিছু কন্ট্রিবিউট করার, আমার আমার নিজের জায়গা থেকে। সো আমি বাংলাদেশের বাংলাদেশ থেকে যেসব পপুলার স্কলারশিপ গুলো নিয়ে বাংলাদেশে বিভিন্ন মানুষের বিভিন্ন জায়গায় যাই, সেই স্কলারশিপ গুলো কভার করার চেষ্টা করেছি। এবং হায়ার স্টাডিজ এর টোটাল প্রসেস নিয়ে আমি কথা বলেছি বা বলছি বিকজ অফ লাইক দ্য হিউজ কোয়ারি, অনেকগুলো কোয়ারি আমি এখানে আসার পর থেকে পেয়েছি। সো আই স্টার্টেড দ্যাট, অ্যান্ড পাশাপাশি আরেকটা জিনিস আমি করার ট্রাই করছি, বাংলাদেশে যারা নন স্টেমে আছে লাইক সোশ্যাল সায়েন্স, আর্টস এবং বিজনেস, এই তিনটা থেকে বাংলাদেশ বাংলাদেশ থেকে মানুষের বাইরে আসার রেশিওটা আসলে কম্পারেটিভলি কম। তো আমরা আসলে ভেবেছি যে যদি আমরা ওই জায়গায় কিছু ইনফরমেশন বা কিছু ইন্সপিরেশন মানুষকে দিতে পারি, আমার আসলে ফোকাস গ্রুপ হচ্ছে এরাই, বাট সবাইকে নিয়ে কাজ করছি, স্টেম নিয়ে কাজ করছি, বাট ওই নন স্টেমটা হচ্ছে আমার ফোকাস আর কি মেইনলি। গ্রেট টু নো। সো যেটা তোমার কথায় যেটা আমরা বুঝতে পারলাম যে তুমি দেশে বাংলাদেশে কিছুদিন জব করেছো, ইউনো সেন্টার বা আদার্স কিছু অর্গানাইজেশন, এরকম অনেকেই থাকে যারা বাংলাদেশে অলরেডি ক্যারিয়ার শুরু করে দিয়েছেন, এখন চিন্তা করতেছেন যে আমি কি বাইরে যাব কিনা। বা যারা ফ্রেশার থাকে তারা অনেক ক্ষেত্রে চিন্তা করে যে ভাইয়া বাইরে পড়াশোনা করতে যেতে ইচ্ছা করে, কিন্তু আসলে দোদুল্যমান অবস্থায় আছি, দেশেও ক্যারিয়ার করার একটা সুযোগ আছে আবার বাইরেও সুযোগ আছে। সেক্ষেত্রে এই এই বিষয়টা যদি আমি জানতে চাই যে বাংলাদেশে ক্যারিয়ার বা বিদেশি ক্যারিয়ার, এই দুটো বিষয়ে যদি সার্বিক ভাবে একটু আমাদেরকে বলতে অডিয়েন্সের উদ্দেশ্যে। এন্ড আমি আলোচনায় আসার আগে আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে আবারও বলতেছি, যারা আমাদেরকে শুনছেন, আপনি যদি মনে করেন আজকের লাইফটি আপনার জন্য উপকারী এবং আপনার ছোট ভাই বোন বা ইউনিভার্সিটির কোনো ফ্রেন্ডসের জন্য বা ইউনিভার্সিটির ছোট ভাই বোনের জন্য উপকারী, আপনি লাইফটি শেয়ার করতে পারেন যাতে করে সবাই দেখতে পায়। সো আমি আসছি। হ্যাঁ তানি, আসলে খুব ভালো একটি কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন বাই ডিলেমা ফেস করে না বিদেশে আসার আগে, এরকম মানুষ খুব কমই আছে। লাইক একদম যা কিছু আছে যারা খুব ডিসাইডেড, যেমন আমি অনেককে দেখেছি আন্ডারগ্রেড শেষ করে মাস্টার্স না করে চলে আসে মাস্টার্স করতে, বোঝায় যে ওদের ডিসিশন ছিল যে আমি মানে বাইরে পড়াশোনা করতে যাব। কিন্তু মোস্ট অফ দ্য কেসেস যেটা হয়, বাইরে উচ্চতর ডিগ্রির জন্য আসাটা আসলে ডিসিশনের ব্যাপার, সিদ্ধান্তের ব্যাপার, রাইট? তো এই সিদ্ধান্ত আসলে প্রবলেম যেটা হয় বাংলাদেশে একটা সময় একটা জিনিসের ক্রেজ আসে, লাইক গত 10 বছর ধরে বা 7-8 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট জবে জয়েন করার যে ক্রেজ বা বিসিএস এ যাওয়ার যে ক্রেজ, এক্সট্রিম ক্রেজ, মানে সবাই যাচ্ছে, সর্ট অফ কোথেকে যাচ্ছে না আরকি। সো এই ক্যারিয়ার ক্রেজ থেকে শুরু করে বাংলাদেশ আমার কাছে মনে হয়েছে অনেক কিছু এক ধরনের সর্ট অফ কি বলা যায় সর্ট অফ
হুজুগে বাঙালির মতো আর কি। সো এখন ধরেন আবার নতুন করে একটা হায়ার স্টাডিজ ক্রেজ এসেছে, বিশেষ করে লকডাউনে অনেক 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 কথাবার্তা হয়েছে, অনেকগুলো লাইভ হয়েছে, অনেকে চেষ্টা করছে। তো আসলে ফার্স্ট অফ অল আপনি, আমি যেটা বুঝি সেটা হচ্ছে হায়ার স্টাডিজে আমি যাব, তো এত বড় একটা ডিসিশন আমি নিচ্ছি, আমি কেন নিচ্ছি, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আমি কি চিন্তা করে নিচ্ছি, আমি কি জাস্ট আমার ওই অমুকে গিয়েছে, বন্ধু গিয়েছে, আমি চলে গেলাম, এটা কি এরকম? আসলেই এরকম হওয়া উচিত না। আমি আজকে লাইভে যেটা ফোকাস করতে চাই, কারণ আমরা যখন হুজুগে পড়ি তখন আমরা হচ্ছে যে কোনো কিছু করে ফেলি, মানে ধুমধাম পরীক্ষা পরীক্ষা দিয়ে পড়াশোনা করে আমরা চলে আসার চেষ্টা করি। বাট হায়ার স্টাডিজ কি আপনার জন্য আসা দরকার কিনা, হায়ার স্টাডিজ আপনি এসে কি করবেন, হায়ার স্টাডিজ থেকে ফিরে গিয়ে কি করবেন, কি চিন্তা করে এখানে আসছেন, মানে রিজনটা কি? সো যে ডিলেমাগুলো নর্মালি আমরা ফেস করি সেটা হচ্ছে ক্যারিয়ারে চুজ করার ক্ষেত্রে। সো আমি যেটা মনে করি, ফার্স্ট অফ অল যদি আমি বলি যে বাংলাদেশে, বাংলাদেশে এখন আমি একটু জাস্ট জব সেক্টরে যদি আসি, বাংলাদেশে জব সেক্টরের অবস্থা ইজ নট দ্যাট গুড। লাইক আমাদের ইন্ডাস্ট্রি গুলো যেভাবে ফ্লারিশ করার কথা ছিল, প্রাইভেট সেক্টর যেভাবে ফ্লারিশ করার কথা ছিল সেভাবে ফ্লারিশ করেনি। ইন দ্য সেম টাইম আমরা দেখেছি যে বাংলাদেশে গভর্নমেন্ট চাকরির জন্য এক ধরনের ক্রেজ ক্রিয়েট হয়েছে বিকজ অফ ভালো স্ট্রাকচার, ভালো রেমুনারেশন, জব সিকিউরিটি। আমরা চিন্তা করি যে আমি একটা চাকরি পেলে আই এম রিল্যাক্সড ফর দ্য হোল লাইফ। ওকে, এবার আমি ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস ডাজন্ট ম্যাটার, আমি ভালো পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে সেকেন্ড ক্লাস থার্ড ক্লাসে জয়েন করতে ভুড়ি ভুড়ি দেখেছি। সো রিজনটা কি, রিজনটা হচ্ছে আমরা হয়তো বা ওরকম অল্টারনেটিভ দিতে পারছি না, অথবা আমাদের চিন্তা ভাবনা ঝামেলা আছে, আমরা শুধুমাত্র সিকিউরিটি চিন্তা করছি যে আমাদের মনে হয় জব সিকিউরিটি হলে লাইফ শেষ, অথবা আমরা শুধুমাত্র পাওয়ার চিন্তা করছি। সো আই এম নট এগেইনস্ট লাইক গভর্নমেন্ট জব, আমার কথা হচ্ছে যারা গভর্নমেন্ট জবে যাবেন, গো ফর দ্যাট। বাট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, যখন 4.5 লাখ মানুষ একটা বিসিএস এর জন্য অ্যাপ্লাই করে, অ্যান্ড দেন সেখান থেকে যখন শুধু 1500 জয়েন করানো হয়, তারপরে বাকি মানুষগুলোর অবস্থা থাকে, ধরলাম নন ক্যাডারে আরো 2000, তারপরে অলমোস্ট 4 লাখ পিপল হন্য হয়ে চাকরি করছে, বা বাংলাদেশে আমি টোটাল অ্যামাউন্টটা বলি অলমোস্ট 20 লাখ প্লাস যারা এখন বাংলাদেশে এডুকেটেড বাট বেকার। মানে আপনি অনার্স করেছেন, মাস্টার্স করেছেন ভালো সাবজেক্ট থেকে, যে কোনো ইউনিভার্সিটি, পাবলিক, প্রাইভেট, ন্যাশনাল, যেটা আমাদের ক্লাস্টার আছে, আমি জন্য বলছি, পাশ করার পরে আপনি হচ্ছে এখন বসে আছেন কেন, ফর এ গুড জব। হোয়াট ইজ গুড জব? সরকারি চাকরি। ওকে, আমাদের সোশ্যাল ডিমান্ড আছে, ফ্যামিলি ডিমান্ড আছে, অনেক ডিমান্ড আছে। ওকে ভাই, আমার কোনো সমস্যা নেই, গো ফর দ্যাট। বাট যখন আপনি পাচ্ছেন না, 2 বছর 3 বছর 4 বছর চলে যাচ্ছে, অ্যান্ড দেন ইউ আর স্টিল ওয়েটিং ফর দ্যাট, দেন কি? মানে আপনি যে আপনার সময়টুকু নষ্ট করছেন, এবং সময়টুকু নষ্ট করে আপনি যখন কোনো জায়গায় পৌঁছাতে পারছেন না, আপনার যখন বয়স 30+ হয়ে যাচ্ছে, চাকরির বয়স শেষ, তখন আপনি গিয়ে 15,000 বা 20,000 স্যালারিতে আপনি জয়েন করছেন কোনো প্রাইভেট কোম্পানিতে, বিকজ ইউ ডোন্ট হ্যাভ আদার অপশন। আমার প্রবলেমটা হচ্ছে এইখানে, আমি যদি এদিক থেকে দেখি, বাংলাদেশে যদি আমি বলি 20 থেকে 25 লাখ এডুকেটেড ইয়ুথ আনএমপ্লয়মেন্টে ভুগছে, যাদের কোনো চাকরি নেই, টিউশনি করে চলে, প্রাইভেট পড়িয়ে চলে, কোচিং সেন্টারে ক্লাস করিয়ে চলে, যেগুলো একটাও কিন্তু আসলে কোনো স্টেবল ক্যারিয়ার না, সেদিক থেকে চিন্তা করলে আমার কাছে মনে হচ্ছে একটা ইনসেন্টিভ হইতে পারে গো ফর হায়ার স্টাডিজ। কারণ 2-3টা কারণ, একটা হচ্ছে আপনি যখন হায়ার স্টাডিজ আসছেন, আমি পরে ডিটেলে বলবো যে আসলে সুবিধাগুলো কি, বাট আমি ক্যারিয়ার ডিলেমার কথা বলছি। আপনি যখন হায়ার স্টাডিজ আসছেন, আপনার একটা সর্ট অফ এক্সট্রা ক্যালিবার যুক্ত হচ্ছে, কিন্তু আপনি যদি বাংলাদেশে ব্যাক করে যান, তাহলে ধরেন আপনার বন্ধু যারা 10 জন আপনার সাথে বসে আছে, বাট নাও ইউ হ্যাভ এ ডিগ্রি ফ্রম এনিওয়েয়ার, ফ্রম এনি কান্ট্রি, আপনার কাছে একটা ডিগ্রি আছে। আপনি যখন যাবেন সিভিতে, যখন বিদেশি ডিগ্রি দেখবে, এটা এটা খুবই নর্মাল টেন্ডেন্সি যে পিপল লাভস টু হ্যাভ পিপল যারা হচ্ছে বাইক থেকে পড়াশোনা করে আসছে, মনে করে একটা ভালো কিছু জানা টানে। সো এখন এই জন্য এই যে এই ক্যারিয়ার ডিলেমার কথা যদি বলি, আপনার যখন এনাফ ম্যান পাওয়ার আছে দেশে, আপনার যখন হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট আছে যাদেরকে আপনি জব দিতে পারছেন না, তাদের আসলে কি করা উচিত? আপনাকে তো গভর্নমেন্ট হয়তো সুবিধা দিচ্ছে না, বা আপনি আসলে সিকিউর করতে পারছেন না, ইন দ্যাট কেস বেটার অপশন হচ্ছে গো ফর হায়ার স্টাডিজ। কেন চিন্তা করতে পারছেন? কারণ হচ্ছে যে বললাম, ব্যাক করলে সুবিধা আছে, আপনি এখানে চাইলে ক্যারিয়ার করতে পারেন, আপনি চাইলে এখানে সেটেল করতে পারেন, ইউ হ্যাভ লট অফ অপরচুনিটিস। সো আমার মতে একদম কোনটা সময় ফ্রাস্ট্রেটেড না হয়ে ইউ ক্যান হ্যাভ এ ডিগ্রি। সেকেন্ড অপশনে আসি, ফাহিম ভাই, আমার সেকেন্ড পয়েন্টটা হচ্ছেন, তাহলে আমি কি এটাকে জাস্ট ক্যারিয়ার অল্টারনেটিভ চিন্তা করবো কিনা? অনেকে কি বলে জানেন যে আমার তো বিসিএস শেষ হচ্ছে না, বিদেশ চলে যায়। ভাই, বিদেশ চলে যাওয়া মানে কি? মানে আপনি কিছু হচ্ছে না দেখে বিদেশ চলে যাবেন, দিস ইজ নট ওয়াইজ, দিস ইজ নট গুড, এটা ক্যারিয়ার না। আর আমি এখন বিদেশে পড়াশোনা করতে আসছি, ইজ ইট মাই ক্যারিয়ার? ফাহিম ভাই পড়াশোনা করে আসছে, ফাহিম ভাই এটা কি আপনার ক্যারিয়ার ছিল? আপনি ডাটে গিয়েছেন, এটা ক্যারিয়ার ছিল না? ইউ গো ব্যাক টু ইউর কান্ট্রি অ্যান্ড নাও ইউ হ্যাভ টু এস্টাবলিশ ইউর ক্যারিয়ার, রাইট? সো যে আমরা মনে করি আমি একটি স্কলারশিপে বিদেশ চলে গেলে মনে আমার ক্যারিয়ার হয়ে গেল, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে আমি যদি বলি যে ক্যারিয়ার গড়তে বিদেশ যাব, মানে ক্যারিয়ার এই যে বিদেশের যে ডিগ্রিটা, এটা কি আসলে আমার এন্ড নাকি মিন্স? মানে আমি একটা ভালো ক্যারিয়ারে পৌঁছানোর জন্য এই ডিগ্রির থ্রুতে আসবো,
নাকি হচ্ছে বিদেশে পড়াশোনা করতে আসাটা আমার কাছে মনে হচ্ছে ক্যারিয়ার? এটা একটা ভুল ধারণা, অনেকে মনে করে যে বিদেশে পড়াশোনা করতে আসলে আপনার ক্যারিয়ার হয়ে গেল। না রে ভাই, আমি নিজের চোখে দেখেছি হার্ভার্ড থেকে পড়াশোনা করে গিয়ে বাংলাদেশে একজন আমার আরেক প্রিভিয়াস অফিসে চাকরি করছিল যে আমাকে এটা চাকরি দেওয়া যাবে কিনা। ওকে, আমি বলবো হয়তো এটা তার পার্সোনাল ফেলিওর, সে ওভাবে সিকে করতে পারেনি, কিন্তু আসলে আমার কাছে মনে হয়েছে দিস ইজ নট ক্যারিয়ার। ওকে, এটা হতে পারে আপনি একটা ভালো ক্যারিয়ার গড়তে চান, ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট যে আমি কোথায় ক্যারিয়ার গড়তে চাই। মানে আপনি যদি সে ফর এক্সাম্পল বিসিএস গভর্নমেন্ট জবে বাইরে যেতে পারেন যে ওকে আমি এগুলোতে যাবো না, কারণ এগুলোতে আসলে আমার 3 ইয়ার্স লস করছে, 4 ইয়ার্স লস করছে, ভাই খুবই ভ্যালুয়েবল টাইম আপনি লস করেছেন, কোনো সমস্যা নেই, বা বললাম লস না আপনি চেষ্টা করেছেন। অ্যান্ড দেন ইফ ইউ ক্যান থিঙ্ক যে আমি যাবো, তাহলে আপনার চিন্তা করতে হবে কোথায় যাবেন, আই মিন আপনি এই ডিগ্রিটা কাজে লাগিয়ে কি করতে চান। আপনি দেশে ফিরে ভালো জব করতে চান, সেক্ষেত্রে কোন সেক্টরে জব করতে চান, আপনার ডিগ্রি হতে হবে সেরকম। আপনি বিদেশে সেটেল করতে চান, সেক্ষেত্রে আপনার ওই ক্যাপাসিটি কোয়ালিটিস গুলো আছে কিনা, আপনি কোন দেশে যাচ্ছেন সেটেল করার সুবিধা আছে কিনা, ক্যারিয়ার করার সুবিধা আছে কিনা। সো জাস্ট থিঙ্ক হায়ার স্টাডিজ অ্যাজ এ মিন্স অফ ইউর ক্যারিয়ার, নট দ্য এন্ডস। ওকে, আই থিঙ্ক আই এম ক্লিয়ার। ফাইমবি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ কন্টিনিউ করতে পারো। না আমার এই পয়েন্টে আপাতত কথা বলা শেষ, ইফ হ্যাভ এনি আদার কোশ্চেন। আচ্ছা, সো আমি যেটা এখান থেকে মানে ফিগার আউট করতে পারছি তোমার কথা থেকে, যে আমি যদি কয়েক বছর ধরো বা ট্রাই করতেছি দেশে কিছু একটা হচ্ছে না, এক্ষেত্রে একটা কনফিউজিং ফ্যাক্টর থাকে যে আমি অলরেডি বাংলাদেশে ধরো কয়েক বছর সময় নষ্ট করে ফেলছি চাকরির জন্য, তা আমার এই এই মোমেন্টে এসে কি আমি এখন বাইরে যাব আর আমি দেশে থাকবো, এটা একটা কনফিউজ। এটা একটু কি কি বলা যায় দেখো একটু এই কনফিউশন দূর করার জন্য আসলে আমি বাংলাদেশের স্টুডেন্টদের ক্যারিয়ার নিয়ে অনেক কথা বলতে চাই, কথা বলতে আমার আমি খুব ছোট মানুষ, আমি পাস করেছি 2015-তে, কিন্তু আমারও বড় কোনো ক্যারিয়ার নেই। বাট আমি ফাইন ভাই যদি আমার এক্সাম্পল দিই, হোয়াট আই ডিড, আই ওয়াজ লাইক ডিসাইডেড, আমি একটু সেলফ রিসার্চ করেছিলাম। কারণ হচ্ছে আমি ফ্র্যাঙ্কলি বলি যে আমার হচ্ছে মুক্তিযুদ্ধ কোটা ছিল, অ্যান্ড দেন হোয়েন আই হ্যাড মুক্তিযুদ্ধ কোটা, গভর্নমেন্ট জবে যাওয়ার জন্য আমার একটা পিয়ার প্রেশার ছিল। ফ্যামিলির কথা খুব একটা বলবো না, ফ্যামিলি খুব প্রেশারাইজ করে নাই, আমার পছন্দের উপর প্রায়োরিটি দিয়েছি, কিন্তু আমার আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল থেকে একটা কথা ছিল যে গো ফর বিসিএস। এটা কখন থেকে? যখন আমি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ি, কারণ আমাদের স্টুডেন্টরা তখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেছিল গভর্নমেন্ট জবের জন্য। বাট আমি চিন্তা করলাম যে আসলে আমার কি পছন্দ, মানে আমার কোটা আছে দেখে যে আমি হচ্ছে মুক্তিযুদ্ধের কোটা কাজে লাগে আমি ফরেন গ্রেডার হয়ে যাবো, বাট আসলে আমার পছন্দটা কি? আমার সবাই বলতো যে তুই পরীক্ষা দিলেই ফরেন গ্রেডার হয়ে যাবে, উইচ ইজ নট ট্রু, ঠিক আছে, বাট বলতো আর কি যে কনফিডেন্স মানুষজনের। ওকে, আমি চিন্তা করলাম যে আসলে মানুষজন বলছে তখন, মানে বিসিএস ক্রেজ এখনো যেভাবে চলছে যে যেতেই হবে, আমি চিন্তা করছি যে আসলে আমি একটু সেলফ রিসার্চ ছিল আমার, আমি যখন অনার্স 4th ইয়ারে পড়ি, মাস্টার্স করি, আসলে আমি কই যেতে চাই, কি করতে চাই, আমার আমার পছন্দ কি, আমার আমার কি ভালো লাগে। ওকে, নিজের একটা পছন্দ আছে না, ইন্টারেস্টের জায়গাটা কি, আমি কোথায় ক্যারিয়ার করতে চাই, আমি লাইফে কি করতে চাই, আমি সোসাইটির জন্য কি করতে চাই, সর্ট অফ আমার কতগুলো ক্লাস্টারাইজেশন করা ছিল যে আমি এটা 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 করতে চাই এবং এটা এটা করতে গেলে আমাকে কোন ওয়েতে আগাতে হবে, দ্যাট ওয়াজ দ্য ইস্যু। ওকে, সো অনেক ইনফ্লুয়েন্স ছিল, অনেক প্রেশার ছিল, অনেক বকাঝকা ছিল, বাট ফাইনালি আই ইগনোরড অ্যান্ড দেন আই টুক মাই ডিসিশন। আমার কাছে মনে হয়েছে আমি ডেভেলপমেন্ট স্টাডিজে পড়ে আই উইল গো ফর নন প্রফিট সেক্টর অর ইভেন্টুয়ালি আই উইল গো ফর বিজনেস, যেটা আমার প্যাশনের জায়গা, আমি হয়তো বিজনেসে যেতে চাই আগে পরে। সো এই যে আপনি বললেন যে 3-4 বছর যারা পড়াশোনা করেছে চাকরির জন্য হয়নি, না এই ক্লাস এই এই ক্লাসটা কিন্তু অনেক ফ্রাস্ট্রেটেড, বিকজ আমি দেখেছি হলে আমি 6 মাস ছিলাম, বা আমি পাবলিক আমাদের যে ইউনিভার্সিটির লাইব্রেরি ছিল ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরিতে ফার্স্ট সেমিস্টারে কিছু মানুষকে দেখতাম যারা MP3 পড়ে, মাস্টার্স পড়ে যখন বেরোচ্ছি তখন মাঝে মাঝে লাইব্রেরিতে দেখতাম একই মানুষজন MP3 পড়ে। সো তখন আমার কাছে মনে হয়েছে ইটস লাইক স্টাকিং, এটা আমার মাথায় খুব হিট করতে হবে, ওয়াই দ্য পিপল আর ওয়েটিং ফর 5 ইয়ার্স টু সিকিউর এ গুড জব, সো কল্ড গুড জব, ওকে, যেখানে হচ্ছে লাখ লাখ পরীক্ষা দিয়ে 1000 নেই। অ্যান্ড দেন আই থট আসলে এই মানুষগুলোর অবস্থা কি, এবং আমার আমার কিছু ফ্রেন্ড ছিল বা আছে এখনো বা সিনিয়র ছিল যারা সো মাস ফ্রাস্ট্রেটেড ছিল যে আসলে চাকরির বয়স একদম শেষ, 3-4-5 বছর ধরে 3-4-5টা বিসিএস দিয়েছে আর কিছুই করেনি। এখন ইন দ্যাট কেস আপনার যদি মনে হয় যে আসলে একটা গ্যাপ হয়ে যায় কিন্তু, রাইট, এটা আমরা স্টাডি গ্যাপ বলি, বা এরপরে যখন আপনি পড়তে আসবেন আপনার কিন্তু মাঝখানে একটা ব্রেক আছে, এই ব্রেক আপনি কি করেছেন, এটা অনেকে জিজ্ঞেস করে লাইভ সেশন গুলোতে আমি যেখানে করি যে আমার স্টাডি গ্যাপ আছে আমি কি করবো। সে ফর এক্সাম্পল আপনার এখন 4-5 বছর বা 3-4 বছর স্টাডি গ্যাপ আছে যেখানে আপনি আসলে কিছুই করেননি বলার মতো, আপনি যদি বলেন যে আমি বিসিএস প্রিপারেশন নিয়েছি, দিস ইজ নট অ্যান এক্সাম্পল, ওকে, ইভেন দো আপনি যদি কোনো কোচিং এ ক্লাস নেন আপনি বলতে পারেন যে ওকে আই ডিড দ্যাট, এনিওয়ে সেটা ডিফারেন্ট ডিসকাশন। বাট আমার কাছে মনে হয় যেহেতু আপনি, আবার ডিপেন্ড করে ফাহিম ভাই, যে আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন, বাংলাদেশে যেহেতু
কিছু সাবজেক্ট আছে যেগুলো আসলে হয়তোবা প্রাইভেট সেক্টরে ইন করাটা একটু ডিফিকাল্ট, আমি বলবো না খুব বেশি, বা বাংলাদেশে যে ক্লাস স্ট্রাইজেশন আছে, আপনি হচ্ছে কোনো মতে একটা কথা কথা একটা প্রাইভেট থেকে পড়ছেন, মানুষজন ইয়ে করতে চায় না, মানে আমাদের যে মেন্টালিটি ন্যাশনাল থেকে পড়ছেন দামি নেই, পাত্তাই নেই। কিন্তু এই এই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন হায়ার স্টাডিজে এসে, কারণ হচ্ছে এখানে আপনার ন্যাশনাল চিনে না, পাবলিক চিনে না, প্রাইভেট চিনে না, আপনার সাবজেক্ট চিনে না, আপনি কোন সাবজেক্টে পড়ছেন এটা খুব বেশি ম্যাটার করে না। আপনি যদি এখানে ভালো করে আপনার জিআরই বা জিমেট দেন ইউএস আসার জন্য, বা ভালো টাইলস স্কোর করেন, আপনারা সবাই জানেন কি কি করতে হবে, বাট হোয়াট হ্যাপেন্স যদিও আপনার রিলেভেন্ট ব্যাকগ্রাউন্ড নাও থাকে পড়াশোনার, আপনি যদি কোনোভাবে অ্যাডমিশন পান বা স্কলারশিপ পান, আপনার কিছু এলিমেন্টারি কোর্স নিতে হবে, কোর্স নিয়ে আপনি ওই সাবজেক্টের জন্য এলিজিবল হয়ে যাবেন, আপনি পড়াশোনা করতে পারবেন। সো দেখেন, সে ফর এক্সাম্পল বাংলাদেশে আমাদের, আমি যদি ঢাকা ইউনিভার্সিটির কথা বলি, আমি কাউকে ছোট করছি না, কিন্তু কিছু সাবজেক্টে অনেকে হয়তো মনে করে আমাদের কোনো কিছুই করার নাই, যেমন ধরেন ফিলোসফি, পালি, সংস্কৃত, মানে যেগুলো হচ্ছে আমাদের হয়তো মেরিট লিস্টের লাস্টের দিকে থাকে, অ্যান্ড দেন আমরা ধরে নিই এখান থেকে অনেক কিছু করা সম্ভব না, বা একটাই একটাই জায়গা, সেটা হচ্ছে সব বিসিএস, বিসিএস এর কোনো জায়গা নেই ভাই বাংলাদেশ থেকে। এখন এরকম সাবজেক্ট থেকে অনেকে এখানে এসে খুব ভালো সাবজেক্টে পড়াশোনা করছেন। আমি একজনকে চিনি, নাম বলবো না, উনি ইসলামিক স্টাডিজে পড়তো ঢাকা ইউনিভার্সিটিতে, অ্যান্ড দেন উনি এখন যা করছে, আমি ডেভেলপমেন্ট স্টাডিজে পড়ে তা করা আরো কয়েক বছরে পসিবল কিনা আই ডোন্ট নো, উনি হি হ্যাজ এ এক্সেলেন্ট প্রোফাইল, যেটা দেখার মতো, আপনি তাকায় থাকবেন, ও আচ্ছা আপনি মানে ইয়েতে ছিলেন, মানে সর্ট অফ ইসলামিক স্টাডিজে ছিলেন, মানে মানুষ বলে না ওনাকে এভাবে জিজ্ঞেস করে, আমি মিলাতে পারছি না, তো ওয়াই হি ডিড দ্যাট, কেন হচ্ছে উনি এখান থেকে বেরিয়ে আসতে পেরেছেন, বিকজ চিন্তা ভাবনা, উনি চিন্তা করেছেন যে আমি যে সাবজেক্টে পড়ি ডাজেন্ট ম্যাটার, আমরা এটা চিন্তা করতে পারি না, আমার মনে হয় যে আমরা স্ট্রাইক হয়ে যাই, আমি এই সাবজেক্টে পড়ি আমার সাবজেক্ট অনেক খারাপ, হোয়াট ইজ সাবজেক্ট ভাই, কি আসে যায়, যেখানে আপনার এখন আইবিএ থেকে পড়ে এসে ব্যাংকে জব করছে সেটা সেটা তো চলে, কিন্তু যখন ফার্মাসি থেকে পড়ে ব্যাংকে জব করে তখন আসলে মিলানো খুব টাফ, যে আমি আসলে কি নিয়ে কথা বলছি, রাইট? তো আমার মনে হয় ফাহিম ভাই যদি কেউ এই পজিশনে থাকে, উনি অল্টারনেটিভ হিসাবে এটা খুব ভালো একটা অপশন, যেহেতু এখানে কোনো এজ রেস্ট্রিকশন নাই, উনি স্কলারশিপ গুলো ছাড়া বলছি, এজ রেস্ট্রিকশন নাই, সে ফর এক্সাম্পল উনি হি ক্রস 30, ওকে, অ্যান্ড দেন 30 ক্রস করার পরে ওনার, উনি তো এখন বাংলাদেশে জব পাবে না, মানে সরকারি জব পাবে না, বেসরকারিতে গেলেও হয়তো অনেক সময় ফ্রেশ ব্লাড চাইলে ওনাকে নাও নিতে পারে, অথবা বাদ দিলাম সবকিছু, আপনি যদি ভালো একটা ক্যারিয়ার করতে চান, ইউ ক্যান গো ফর হায়ার স্টাডিজ অ্যান্ড দেন গো ব্যাক, অথবা যে কোনো জায়গায় সেটেল করেন, সিম্পল হিসাব। ওকে, সো আমি যেটা যদি এটাকে সামারি আকারে সেটাকে আনি, যেটা বাংলাদেশের ক্ষেত্রে রিয়েলিটি হয়ে দাঁড়িয়েছে, যে আমাদের যে পরিমাণে জব ক্রিয়েট হচ্ছে, গভর্নমেন্ট জব এন্ড প্রাইভেট জব, এন্ড যে পরিমাণে শিক্ষিত বেকার আমাদের প্রতি বছর বের হচ্ছে, এটা মানে প্রপোর্শনেটলি খুবই মানে অনেক গ্যাপ থেকে যাচ্ছে, এবং আমরা না সম্ভব, আমাদের পক্ষে হয় নাই যে আমাদের শিক্ষিত বেকার মানে শিক্ষিতদের জন্য হচ্ছে চাকরি ক্রিয়েট করা। সেখানে আমরা যদি রিয়েলিটি আলোকে চিন্তা করি, আমার কাছে মনে হয় যেটা ওয়াইজ ডিসিশন, যে বাংলাদেশে শুধু হচ্ছে যে আসলে পসিবল না, যে পরিমাণে আমাদের মানুষ এখানে আছে, যে পরিমাণে জব ক্রিয়েট হচ্ছে, সবাইকে জব দেওয়া পসিবল না, এটা একটা অনেস্টলি স্পিকিং, মানে থিওরিটিক্যাল অনেক ফ্রেমওয়ার্কে না গিয়ে এটা বলা যায়। সেক্ষেত্রে আমাদের যারা শিক্ষিতরা আছেন, এরা হায়ার স্টাডিকে ভালো একটা অপশন হিসেবে নিতে পারেন। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যদি এভাবে বলি, আমি যেটা জার্মানিতে দেখলাম বা ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রি গুলোতে যেটা হয়, ওদের হচ্ছে বার্থ রেট অনেক কম, এবং ওদের হচ্ছে ওদের ডেথ রেটটা হচ্ছে কম্পারেটিভলি কম, এতে করে যেটা হয় যে ওদের একটা এজড পপুলেশন অনেক বেশি থাকে যারা কর্মক্ষম না, এই কর্মক্ষম যে একটা গ্যাপ থাকে সেটা কিন্তু আমাদের মতো যারা ডেভেলপিং কান্ট্রি আছে বা অনেক বেশি পপুলেশন আমরা জব পাচ্ছি না, আমরা কিন্তু ওখানে গিয়ে চাকরিগুলো, ওখানে গিয়ে জব গুলো কিন্তু নিতে পারি, এবং এটা তো আমি কোনো মানে ব্রেন ড্রেন বলে না, এইগুলো না আমি মনে হয় যে না এখনকার জামানায় এগুলো নিয়ে চিন্তা করার খুব একটা অপশন নাই, বরঞ্চ আমরা সেখানে যে সুযোগ গুলো আছে সেগুলো পার্সু করতে পারি, এবং সেখানে গিয়ে আমরা কিন্তু দেশের জন্য অনেক কিছু করতে পারি। যেখানে আমি দেশে থাকলে যেটা হয়তো আমি বার্ডেন হয়ে যেতাম, আমি হচ্ছে ফ্যামিলির জন্য কন্ট্রিবিউট করতে পারতাম না, দিন শেষে আমি ফ্রাস্ট্রেট হইতাম ফিজিক্যালি, মেন্টালি, সব দিকে, বাট আমি কিন্তু ওখানে গিয়ে হচ্ছে যে ওই দেশের জন্য কিছু করতে পারতেছি, অ্যাট দ্য সেম টাইম আমি দেশের জন্য কিছু করতে পারতেছি। ওকে, সো আমরা আলোচনাটা মোটামুটি জমে উঠেছে, আমরা যদি পরের প্রশ্নটাতে আসি, যে এই যে অনেকগুলো কথা আসছে, ডিসাইডিং ফ্যাক্টরস গুলো আসলে কি হতে পারে, আমি যখন হায়ার স্টাডির জন্য চিন্তা ভাবনা করব তখন কোন বিষয়গুলোকে আমি মানে সিদ্ধান্ত নেওয়ার জন্য নিয়ামক হিসেবে চিন্তা করতে পারি, যদি একটু সিরিয়ালে কিছু জিনিস বলতা। আচ্ছা, সো খুব ভালো কোশ্চেন, এবং আমার মতে এই ইস্যুগুলো চিন্তা করে আসা উচিত, কারণ হায়ার স্টাডির দেশেও কিন্তু মানুষজন বিপদে পড়তে দেখছি, ডিফারেন্ট টাইপ অফ বিপদ, কারণ সে আসলে ক্যালকুলেট করে আসেনি। ওকে, সো ইন দ্যাট কেস যদি আমি বলি যে হায়ার স্টাডিজ আসলে আপনার জন্য কিনা বা সবার জন্য কিনা, ওকে, তো কতগুলো ডিসাইডিং ফ্যাক্টর আছে যেগুলো হয়তো আমি একটু চিন্তা করেছি আসার আগে, যেগুলো আমাদের বাংলাদেশের হয়তো যদি আপনি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে হন, ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দোজ ইস্যুস, আদারওয়াইজ পসিবল না। সো ফর এক্সাম্পল প্রথমে যদি আসি আবারও, যে আপনার ক্যারিয়ার ট্র্যাজেক্টরিটা কি,
ক্যারিয়ারটা আপনি কোথায় নিতে চান, ইটস ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আমরা যদি চিন্তা করি যে আসলে মনে হয় অনার্স শেষ করলাম, মাস্টার্স করব, কিছু একটা তো হয়ে যাবে, এই কিছু একটা কিন্তু হওয়াটা আপনি যদি কনক্রিট না হন কোথায় হবে, কিভাবে হবে, কি হবে, এই জিনিসগুলো যদি আপনি ডিসাইড না করেন, ইভেন দো আমি আমার সাথে অনেক অনেক সময় তর্ক হয় মানুষজনের মানুষজনের কথা হচ্ছে মানে চাইলে কি ভালো প্রাইভেট জব পাওয়া পসিবল, এটা কি এত সোজা নাকি বাংলাদেশে লবিং ছাড়া কিছু হয় না। ফলস, ভুল, নাম্বার ওয়ান ভুল, সেকেন্ড হচ্ছে ট্রু, লবিং লাগে আপনি জানেন, নেটওয়ার্কিং লাগে, তাহলে আপনি নেটওয়ার্কিং করতেছেন না কেন ভাই, মানে ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার থেকে আপনি জানেন যে আপনি পাবলিক জবে যদি না গেলে প্রাইভেট জবে নেটওয়ার্কিং লাগবে, লবিং লাগবে, তো নেটওয়ার্কিং করেন না কেন, নেটওয়ার্ক বাড়ান না কেন, আপনি আপনার ইউনিভার্সিটি কয়জন সিনিয়র চিনেন, কয়জন অ্যালুমনি চিনেন, কোথায় জব করে, কোনো লিস্ট আছে? আই হ্যাড দ্যাট লিস্ট, আমার কাছে লিস্টিং করা ছিল যে 30 পিপল এই জায়গায় জব করে, এগুলো আমার জব টার্গেট, আই উইল নক দেম, আই উইল সেন্ড দেম দ্য সিভি, বিকজ আমার কাছে মনে হয়েছে এটা বাংলাদেশের রিয়েলিটিতে একটা ক্যাপাসিটি। ওকে, আপনার ফ্রেন্ড এখন ভালো একটা জব পেয়ে গেছে, আপনি বলেন শালা লবিং করে বসে, ওয়াই ইউ আর নট ডুইং দ্যাট, আপনি এত ট্যালেন্টেড স্মার্ট মানুষ, যদি এটা বাংলাদেশে দরকার হয় গো ফর দ্যাট, রাইট? আপনি যদি বিসিএস এর জন্য বা পাবলিক জবের জন্য যদি আপনি 5 বছর 4 বছর টাইম দিতে পারেন, এখানে আপনি 1 বছর দিতে পারবেন না, আপনি একটু ইংরেজি শিখবেন না, মুখ দিয়ে বোম ঘুষে মারলে ইংলিশ বেরোবেন, বিকজ আপনি আপনি ইংরেজি শিখবেন না, আপনি আপনি অন্য কিছু নিয়ে পড়াশোনা করতেছেন, আপনি 2 লাইন সুন্দর করে বাংলা লিখতে পারেন না, সুন্দর করে ইংরেজি লিখতে পারেন না, আপনি এক দুইটা ওই একটা প্রেজেন্টেশন স্লাইড ধরে দিলে বলতে পারেন না, দেখে দেখে ইয়া বলেন, কি জানি বলেন, রিডিং পড়েন, এরপর আপনি এক্সপেক্ট করেন যে আপনি মাল্টিনেশনাল কোম্পানিতে জব করবেন, ভাই কাউকে ইনস্টল করছি না, বাট বিশেষ করে আমি পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি জানি যে আমাদের এই জায়গায় অনেক অনেক গ্যাপ আছে, আমরা চাকরি পাই না কিন্তু ভালো একটা প্রাইভেট স্টুডেন্ট চাকরি পাই, ওয়াই ফাইনবে নিজে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট ফাইনবে জানার কথা, কেন প্রাইভেট থেকে পাই, কেন হচ্ছে আমরা ব্র্যাকেটে আমাদের কম্পিউটার মনে করি, এনএসসির কম্পিউটার মনে করি, আমরা মনে করি, অনেকে কিন্তু মনে করে, কারণ একই বোর্ডে গিয়ে একজন ঢাকা ইউনিভার্সিটির গ্রাজুয়েট চাকরি পায় না, একজন ব্র্যাকেট গ্রাজুয়েট চাকরি পায়, ওয়াই? ফার্স্ট অফ অল ব্র্যাকেট নেটওয়ার্কিং আছে, ব্র্যাক হ্যাজ দ্য কোলাবোরেশন, যে দেখো আমাদের গ্রাজুয়েট তোমরা নিতে হবে, ঢাকা ইউনিভার্সিটি নেই, ওরা হচ্ছে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড লাইক পড়াশোনা করে, আমরা করাই না, ঢাকা ইউনিভার্সিটি করাই না। সেকেন্ড হচ্ছে ওরা পার্সোনালি ইকুইপড, আপনার মাথার ভিতরে কেমিস্ট্রি ফিজিক্স এর কি থিওরি আছে ডাজন্ট ম্যাটার টু দ্য বোর্ড, ইন্টারভিউ বোর্ড কি দেখে, আপনার সিভি দেখে, এন্ড দেন আপনাকে ইভ্যালুয়েট করে ডেকে, এখন যখন আপনাকে ইভ্যালুয়েট করছে, যখন দেখে যে আপনাকে একটা কি পজিশনে বসাবে, এন্ড দেন আপনার হচ্ছে ভালো রাইটিং স্কিল দরকার, অ্যানালিটিক্যাল ক্যাপাসিটি দরকার, আপনার হচ্ছে ভালো কি বলা যায় প্রেজেন্টেশন স্কিল দরকার, কথার কথা আপনার কিছুই নাই, দেন সে কেন আপনাকে হায়ার করবে, রাইট? সো এটা কেন বলছি যে আপনি যেখানে যান না কেন, যে ক্যারিয়ারে যান না কেন, দেয়ার শুড হ্যাভ সাম প্রিপারেশন, প্রি থিঙ্কিং, আপনার ভাবতে হবে যে আসলে আমি কেন যাচ্ছি এখানে। ওকে, না ভেবে গেলে আপনার যে গ্রোথ হওয়ার কথা তা হবে না, খুবই স্বাভাবিক। হায়ার স্টাডিজের ক্ষেত্রেও সেম, আমি একটুকে বলেছি ডোন্ট বি এ হুজুগে বাঙালি, আল্লাহ তাইনবে লাইফ করতেছে, ফাইনবে লাইফ করতেছে, হাজার হাজার মানুষ লাইফ করতেছে, স্কলারশিপ পাওয়া খুবই ইজি, গেলাম গা থাম করা, ঠিক আছে, দিস ইজ নট দ্য ওয়ে। আপনি কোথায় আছেন, কোথায় পড়াশোনা করছেন, আপনার সাবজেক্ট কি, বাংলাদেশের প্রসপেক্ট কি, আপনি যদি আসতে চান ডিসিশন নেন এখন আসতে হবে কিনা, নাকি একটু এক্সপিরিয়েন্স নিয়ে আসতে চান। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, এই পয়েন্ট আমি একটু বলি, আমার প্রথমে চিন্তা ছিল আমি অনার্স শেষ করে বা মাস্টার শেষ করে মোটা চলে আসবো, অ্যান্ড দেন আই থট আমি বাংলাদেশে যদি ব্যাক করি আমার একদম এম্পটি ক্যারিয়ার থাকবে। আমি বলবো না, বলছি না যে কেউ গেলে আবার ব্যাক করলে জব পাবে না, কিন্তু আমার ইচ্ছা ছিল আমি একটু ইন্ডাস্ট্রির সাথে ওরিয়েন্টেশন নিয়ে আসবো, যেহেতু আমার ডেভেলপমেন্ট স্টাডিজ প্র্যাকটিক্যালিটি একটা জায়গা আছে, আমার সাবজেক্টের কথা বলছি, অ্যান্ড দেন আই ওয়েন্ট লাইক আই গো ফর এনজিও, কাজ করেছি এখানে এসেছি, অ্যান্ড দেন আমার এক্সপিরিয়েন্স আছে এখন আই এনজিওতে কাজ করার, অ্যান্ড দেন এখন যদি আমি ব্যাক করে যাই, আই থিঙ্ক আমার এক্সপিরিয়েন্স, আমার ডিগ্রি, বিদেশের নলেজ দিয়ে আমি হচ্ছে ভালো কিছু করতে পারবো, দিস ইজ মাই থট, হোয়াট আই থট। ওকে, এখন যারা হচ্ছে আপনি যদি আসতে চান, তাহলে আপনার আপনি যে জায়গায় ক্যারিয়ার করতে চান এটা চিন্তা করতে পারেন, ক্যারিয়ার করার জন্য আপনার এই ডিগ্রি আসলে ইম্পর্টেন্ট কিনা, সব জায়গায় কিন্তু আসলে বিদেশি ডিগ্রির দামও নাই, বা কথা কথা আপনি যদি, আমি জানি না মানে পাবলিক জবগুলোতে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে গেলে কোনো প্রমোশনের ব্যবস্থা আছে কিনা, বাট আপনি যদি কোনো রিসার্চে যেতে চান, বা আপনি যদি একাডেমিতে যেতে চান, বা হচ্ছে আপনি যদি হচ্ছে প্রাইভেট কোনো ভালো একটা কোম্পানিতে যেতে চান, সেক্ষেত্রে যেটা হয় যখন আপনি ডিগ্রি নিয়ে আসবেন তখন কিন্তু আপনাকে প্রমোশন দেয়। ওকে, সো দিস ইজ এ ফ্যাক্টর, এটা হচ্ছে একটা খুব ডিসাইডিং ফ্যাক্টর যে আপনার ক্যারিয়ার ট্র্যাজেক্টরি কি। সেকেন্ড, আপনি যদি আমার মতো মানে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে হন, ইউ হ্যাভ টু থিঙ্ক অফ ইউর ফ্যামিলি, বিকজ আমরা ফ্যামিলির বাইরে এখনো চিন্তা করাটা খুব ডিফিকাল্ট আমাদের জন্য, রাইট? যে আসলে আমি যদি বলি যে আমার কথাবার্তা ছাড়া আমি চলে যাবো, হয় না, কিন্তু দেখেন তো আপনার ফ্যামিলির ডিমান্ড কি, আপনি আবার একমাত্র ছেলে কিনা, আপনার ফ্যামিলি ডিপেন্ড করছে কিনা, আপনার বাবা মা রিটায়ার করেছে কিনা, যাদের সাপোর্ট করা দরকার, সবকিছু বাদ দেন, ইউ হ্যাভ মানি, বাট আপনার ফাদার বা মাদার অনেক বেশি
সিক হয়ে আছে, আপনি আসলে আসবেন কিনা? কেন বলছি, আপনি ওয়ান্স ইউ আর ইন অ্যাব্রোড, আপনি যখন ডিগ্রিতে ঢুকে যাবেন, এই টাইপের ফ্যাক্টরি গুলা কিন্তু খুব বেশি স্ট্রাক করে। আপনি শুনছেন আপনার বাবা অসুস্থ, দেখার কেউ নেই, মা সিক হয়ে পড়ে আছে, দেখার কেউ নেই, বা আরো বড় কিছু হতে পারে, রাইট? বা আপনার লাইবিলিটিস আছে ফ্যামিলিতে। আমার মতে এই এই ফ্যাক্টরটা চিন্তা করা খুবই জরুরি। যেমন আপনি চিন্তা করেন যে আপনি যদি এখন যান তাহলে আপনার ফ্যামিলির সাথে আপনার লাইক কি হবে, বা আপনি যদি চিন্তা করছেন তাহলে কি 2 বছর পরে যাবো কিনা। তো লাইক ফ্রেম ইউর টাইমলাইন, টাইমলাইনটা এভাবে ঠিক করতে পারেন যে আপনার এই টাইপের কোনো কিছুটা আছে কিনা। ওকে, তো আমার মতে এটা হচ্ছে সেকেন্ড ডিসাইডিং ইস্যু। অ্যান্ড দেন থার্ড ডিসাইডিং ইস্যু হচ্ছে আপনার ক্যারিয়ার বললাম, ফ্যামিলি বললাম, আর হচ্ছে আপনার ইন্টারেস্ট, পার্সোনাল ইন্টারেস্ট। পার্সোনাল ইন্টারেস্ট হচ্ছে যেমন আপনি আসলে যেমন ফাইনবে একটু আগে বলছিল যে এখন অনেক কান্ট্রি আছে যারা, যেমন আমি যদি কানাডার কথা বলি, কানাডা আমি সেশন করেছিলাম একটা, ওখানে ভাইয়া বলছিল যে কানাডাতে কানাডা গভর্নমেন্ট চায় না কোনো স্কিলড মানুষ ওদের দেশ থেকে ব্যাক করে চলে আসুক, হুইচ ইজ এ গুড অপশন। আমি পরে হয়তো একটু করে কভার করবো যে আসলে কোন দেশগুলো সিলেক্ট করবেন। সো এই টাইপের কি কারা রাশিয়া আছে বা হচ্ছে অনেকগুলো কান্ট্রি আছে যেগুলোতে আপনি যদি যান আপনি ওখানে খুব ইজিলি পিআর পে সেটেল করতে পারেন। নাও থিঙ্ক অ্যাবাউট দ্যাট, যে আসলে আপনি আপনার লাইফটা কোথায় স্পেন্ড করতে চান ইন বাংলাদেশ, আপনার ক্যারিয়ার কোথায় লাইক করতে চান ইন বাংলাদেশ আর অ্যাব্রড। যদি সেটা অ্যাব্রড হয়, আপনি যদি চিন্তাই করেন যে আপনি আসবেন, গো ফর দ্যাট। ওকে, তো আমার মতে যে আপনার ক্যারিয়ার, ফ্যামিলি অ্যান্ড লাইফ, এই তিনটে ডিসিশনকে মাথায় রেখে একটু চিন্তা করে এগুলো আমরা যদি বলি ভাই এত কিছু চিন্তা করবে কেমন, ভাই ইউ হ্যাভ টু, আপনাকে চিন্তা করতে হবে। আই হ্যাড মাই সেলফ রিসার্চ, মাস্টার্স করার পরে আমি হচ্ছে 3 মাস বেকার ছিলাম। সো বেকার সময় আমি এত ভালোভাবে কাজে লাগাইছিলাম, আই মানে আমার অনেক সেলফ রিসার্চ ছিল। আমাকে আমার ফ্রেন্ডরা জিজ্ঞেস করে যে ভাই তুমি এই এত কিছু করার পরও তুমি তোমার জায়গায় কেমন এতটা ফার্ম থাকো, মানে ফ্রাস্ট্রেটেড না কেন? মানে আমি ওর কম বেতনে চাকরি করতাম, আমি বিন্দেস ছিলাম, সো হোয়াট, বিকজ আই নো হোয়াট আই ওয়ান্ট, যেটা আমি জানি যে আমি কি চাই, এটা খুব বেশি জরুরি। যেটা বলো নো দাই সেলফ, আমি বলি না যে আমি আমার ফুল চিনি, কিন্তু আমি অ্যাটলিস্ট জানি যে আমি কি পছন্দ করি, কি করতে চাই, কোথায় যেতে চাই। তো আপনিও চিন্তা করেন, একদিনে আসবে না, মাল্টিপল ডেইজ খাতা কলম নিয়ে বসেন, কি করতে চান, কোথায় যেতে চান, আপনার জন্য ডিসিশন নেওয়া উচিত হবে কিনা, এগুলো চিন্তা ভাবনা করে আমি যে ফ্যাক্টরি গুলো বললাম এগুলো বিবেচনা করে, দেন ইফ ইউ থিঙ্ক যে হায়ার স্টাডি আপনার জন্য, গো ফর দ্যাট। ওকে, আই থিঙ্ক ইউ কভার্ড অল দ্য পয়েন্টস দ্যাট উই নিড রিয়েলি। সো এর পরে আমি এই প্রশ্নের জের ধরে একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যেটা তুমি বললে যে আমাদের এই ডিসাইডিং ফ্যাক্টরস গুলো ইভালুয়েট করেই আসলে বাইরে যাওয়া উচিত। সেক্ষেত্রে আমি যদি এরকম করে বলি যে কেউ ডিসাইডিং ফ্যাক্টরস গুলো চিন্তা না করে বাইরে চলে গেল অথবা চিন্তা করেই গেল, দুই ক্ষেত্রে যাওয়ার পরে হায়ার স্টাডির ক্ষেত্রে কি কি রিয়েলিটি গুলো আমরা বেসিক্যালি ফেস করি, আমাদের জন্য কি কি চ্যালেঞ্জ গুলো থাকে, অনেকে জানতে চায় এই চ্যালেঞ্জ গুলো যে কি কেমন হতে পারে। বা আমি যদি কেমন করে বলি, আমাকে একজন এভাবে জিজ্ঞেস করেছিলাম যখন বাইরে গিয়েছিলাম যে ভাইয়া এই যারাই বাইরে যায় দেখি যে খুব সুন্দর সুন্দর ছবি দেয় বা হচ্ছে যে খুব ঘুরে, যেমন তুমি ইদানিং কিন্তু খুব ঘুরতেছো, সামার ভ্যাকেশন কাজে লাগাচ্ছো, সো এগুলো দেখে আমরা অনেকে একটু ফিল করি যে বাইরে গেলে কি লাইফটা খুব রোমান্টিক হয়ে যায়, সবকিছু খুব সুন্দর হয়ে যায়, ইজ দ্যাট রিয়েলি আই মিন দ্য রিয়েলিটি? সো এই বিষয়ে যদি একটু আলোচনা করতে। আচ্ছা ফাইন ভাই, থ্যাংক ইউ, গুড কোয়েশ্চেন। আমি এই কোয়েশ্চেনে যাওয়ার আগে খুব ব্রিফলি আমি যদি একটু কিছু রিজন দিই যে কেন আসবেন, অ্যান্ড দেন আমি রিয়েলিটিটা বলবো, হোয়াই কোয়েশ্চেনটা যদি আসে। আমি তো বলেছি যে কিভাবে ডিসাইড করবেন, অ্যান্ড দেন যদি বলি কেন আসবেন, একটু ছোট করে বলি, কারণ যেটা আমি নিজে পড়াশোনা করতে আসছি আর আমি নিজে এনকারেজ করছি গেলে কেন ভাই, ফোকাস তো কিছু করার কথা না, কিছু পয়েন্ট বলি। ফার্স্ট অফ অল যদি আমি বলি যে একটা বিদেশি ডিগ্রি ইজ ইম্পর্টেন্ট ফর ইয়োর লাইফ, আপনি যাই করেন না কেন, আমার টিচার ছিল, উনি বলতো যে যদি তুমি যে ক্যারিয়ারে যাও লাইফে কোনো ব্যাপার না, বাট স্পেন্ড অ্যাটলিস্ট একটা বছর বিদেশে কাটাও, একটা ডিগ্রি বাইরে থেকে নিয়ে আসো, হোয়াট এভার দ্য কান্ট্রি ডাজেন্ট ম্যাটার, ইউ উইল ফিল দ্য ডিফারেন্স। এখন এই ফিলিংসটা আমি হচ্ছে বুঝতে পারবো না, এটা ফাইমবি জানে, ফাইমবি পড়াশোনা করে যখন ব্যাক করেছে হি নোজ যে আসলে এই জিনিসটা কি। এখানে হচ্ছে আপনার আপনার যে ব্রডার আউটলুক, আপনি যখন আপনার কাছে কি মনে হবে ঠাস করে পুকুর থেকে একটা নদীতে বা সমুদ্রে এসে পড়ছেন, কারণ আপনি আপনার জেলায় ছিলেন, দেন সর্বোচ্চ ঢাকায় এসে পড়াশোনা করছেন বা আপনার জেলা সরে পড়াশোনা করছেন, অ্যান্ড দেন নাও ইউ আর ইন ইউরোপ, ইউর ইন ইউএস, ইউর ইন এনি আদার কান্ট্রি, বাট ওয়েন ইউ উইল ক্রস দ্য বাউন্ডারি ইউ উইল ফিল দ্যাট, এখানে মনে হবে বড় কিছু মনে হবে, ওকে, বিকজ আপনি দেখবেন যে এত ভ্যারাইটিজ, এত মাল্টিকালচারাল মানুষজন, মাল্টি ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড দেন ইউ উইল ফিল দ্যাট। সো এটা আসার আগে বোঝানো যাবে না, বাট আমার মতে আমি স্যারের টোনে বলতে চাই, গো ফর অ্যাটলিস্ট লাইক ওয়ান ইয়ার বিদেশে থাকেন, আপনি দেখবেন আপনার আউটলুক কীভাবে চেঞ্জ হয়। তো অন্যভাবে তো হয়তো আপনি আসতে পারছেন না, হায়ার স্টাডিজ আছে একটা ভালো অপশন, আপনার টাকা দিবে, নিয়ে আসবে, খাওয়াবে, পড়াবে, আবার পাঠাই দিবে, অনেক স্কলারশিপ আছে, সো গো ফর দ্যাট লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এরপর আপনি ওখানে গিয়ে যা কিছু করেন না কেন, আমার আরেক বড় ভাইয়ের কোট করি, উনি বলতো যদি আমি ঝাড়ুও দিই তাহলে পিএইচডি করে ঝাড়ু দিব,
আমি হচ্ছে পিএইচডি করলে ঝাড়ুদার হবো, এন্ড আই উইল নো ফিউ আদার থিং যেটা অন্য ঝাড়ুদার জানে না, আমি সেটা পিএইচডি করে শিখবো, জাস্ট এক্সাম্পল দিলাম। সো আমার কাছে মনে হচ্ছে এই টাইপের একটা ইম্পর্টেন্স ক্যারি করে, বিশেষ করে আমরা যে পরিমাণ গ্লোবাল ওয়ার্ল্ড এখন আছি, যদি আপনি একটু বড় বড় চিন্তা করেন, ইউ হ্যাভ টু হ্যাভ দিস ডিগ্রি। ওকে, সো এখানে হচ্ছে এই জন্য আসেন। এন্ড ফ্যামিলি যেটা বললো, লাইফ এক্সপিরিয়েন্স, কালচার, আপনি কালচার দেখার সুযোগ পাবেন, ফুডস, ঘোরাফেরা। মানে আমি আমেরিকার অ্যাডভোকেসি করছি না, বাট আমেরিকা আসলেই সুন্দর। মানে কিছু কিছু জায়গায় গেলে হচ্ছে মনে হয় আচ্ছা কি জায়গায় বসে আছে, মানে কই আসছি। সো এন্ড দেন আই শেয়ার উইথ পিপল, এটা শো অফ না, এটা হচ্ছে বেসিক্যালি আমি ওই দিন আমার পেজে লিখেছি। এগুলো এক ধরনের সর্ট অফ ইন্সপিরেশন। আপনি আসেন না ভাই দুই বছরের জন্য, এসে দেখে যান, ঘুরে যান, বিশাল নেটওয়ার্ক হবে। নেটওয়ার্কের কথা যদি বলি, লাইক ইউ উইল হ্যাভ এ লট অফ স্কোপ যেটা আপনি বাংলাদেশ থাকলে পাবেন না, এখানে এসে আপনার হওয়ার পসিবিলিটি আছে। ওকে, সো এই জন্য আমি বলি গো ফর হায়ার স্টাডিজ। ওকে, দিস ওয়াই আই অ্যাডভোকেটিং ফর দ্যাট। এবং আপনার তো অনেক 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 দিক থেকে আপনি আপনি ব্রডার আউটলুক চিন্তা করতে পারবেন, অনেক কিছু চিন্তা করতে পারবেন। ওকে, এবার আসি যে আসলে চ্যালেঞ্জগুলো কি, আসলে চ্যালেঞ্জ আছে কিনা, যে আমি হয়তো শুধু গুড পার্টটাই দেখাই, রাইট? ও মাই গড, দেখো আমি কি সুন্দর ছবি দিচ্ছি, এটা সবাই করে, আমি আমি না শুধু, বাট আসলে রিয়েলিটি কি? রিয়েলিটি হচ্ছে ফার্স্ট অফ অল আমি যদি আসি, আমরা বাংলাদেশ থেকে এসে যে রিয়েলিটিগুলো ফেস করি, নাম্বার ওয়ান হচ্ছে হোমসিকনেস, সাংঘাতিক হোমসিকনেস মানুষ ফিল করে। আমি খুবই কি বলে মানে শক্ত মনের মানুষ মোটামুটি বলা যায়, বিকজ আমি ক্লাস 9 থেকে বাইরে থাকি, ফ্যামিলির বাইরে। এরপরও যখন আমি এই মাস্টার্স শেষ করে বিএ টিএ করে বউ নিয়ে আসছি, এন্ড দেন আমার কাছে ফার্স্ট 3 মান্থস ওয়াজ লাইক হরিবল। অথচ এখানে আমার অনেক আত্মীয় স্বজন আছে, বাঙালি কমিউনিটি অনেক ভালো। এরপর আমার কাছে আমি সারাদিন হোমসিক ফিল করতাম, মানে সাংঘাতিক লেভেল। আমি পড়াশোনা করছি কিন্তু আমার মেমোরিজ হচ্ছে ওদিকে ঘোরাঘুরি করতেছে, বাসার আশেপাশে ফ্ল্যাশব্যাক করতেছে, খুব ডিফিকাল্ট। ওকে, তো এই হোমসিকনেস খুবই ডিফারেন্ট জিনিস। সেকেন্ড হচ্ছে একাডেমিক প্রেশার, ভাই এটা নিয়ে একটু বলতেই হবে, কারণ হচ্ছে আমরা বাংলাদেশ থেকে যে আর যা পড়াশোনা করে আন্ডারগ্রেড শেষ করে বা মাস্টার্স করে আসি, আমাদের এই পড়াশোনার রিগর এবং এখানকার যে পড়াশোনার রিগর খুবই ডিফারেন্ট, খুবই ডিফারেন্ট। বিশেষ করে ইন টার্মস অফ ইউএস, আমি যেহেতু ইউএসএ পড়াশোনা করছি, আমরা আমার মনে হয় আমি যেটা ফুল 4 বছরে পড়েছি, আমি এটা এখানে 1 সেমিস্টার বা 2 সেমিস্টারে পড়েছি বা তার চেয়ে বেশি পড়তে হয়েছে। বিকজ এখানে হচ্ছে আপনাকে প্রতি ক্লাসে পার কোর্সে 60 পেজ, 30 পেজ, 40 পেজ পড়তে হয়। সো আপনার প্রতিদিন ক্লাসে যাওয়ার আগে 200-300 পেজ পড়াশোনা করে যেতে হবে। অ্যান্ড দেন এখানে আপনারা জানেন যে কোনো মুখস্থ পরীক্ষা নেই, হয়তো বা জানেন না, যদি না জানেন তাহলে বলছি এখানে কোনো খাতা কলম যে 3 ঘন্টা পরীক্ষা দেয়, ফরগেট অ্যাবাউট দ্যাট, এরপরে কোনো পরীক্ষা নেই, এখানে কোনো মুখস্থ পরীক্ষাই নেই। দেন আমরা জিজ্ঞেস করে মানুষ জন্য আল্লাহ রে, তাহলে পরীক্ষা থাকলে কীভাবে নেই? তো যেগুলো আমরা বাংলাদেশে করি না সেগুলো এখানে করাই। এখানে সবগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট নেই, এখানে হচ্ছে টার্ম পেপার নেই, এখানে প্রেজেন্টেশন নেই, গ্রুপ ওয়ার্ক করাই, ওকে, মাল্টিপল অ্যাক্টিভিটিস করাই, যেখানে কোনো মুখস্থ করার কোনো সুযোগ নেই, কোনো কিছু মুখস্থ না। এবং ক্লাসে সাংঘাতিক লেভেলে পার্টিসিপেট করতে হবে, কারণ স্টুডেন্ট সাইজ হচ্ছে কম, 15-20, এর মধ্যে আপনাকে পার্টিসিপেট করতে হবে। টিচার আপনাকে কথা মানে বলাই ফেলবে, মানে বলাই ছাড়বে, বলতেই হবে। যেটা হয়, আমরা যখন বাংলাদেশ থেকে আসি তখন এখানে একটা এই টাইপের একাডেমিক প্রেশার ফিল করি। এখন যদি আপনি এই যে প্রেজেন্টেশন থেকে শুরু করে অ্যাসাইনমেন্ট বা প্লেজারিজম বা হচ্ছে রেফারেন্সিং, এগুলো যদি আপনি না জানেন, এখানে এসে ফার্স্ট সেমিস্টারে মানে ডেফিনেটলি কাইন্দা দিবেন, এটা কনফার্ম, ঠিক আছে? এবং এমন এমন অবস্থাও হয় মানুষজন যে ড্রপ আউট করে অনেক সময়। হ্যাঁ, শিওর, আমার মাস্টার্স ছিল কিন্তু 1 বছরের, যেটা নরমালি 2 বছরে করতে হয়, সেই কাজগুলো আমাকে মোরালেস 1 বছরে করতে হয়েছে। এবং আমি যে কি পরিমাণ প্রেসারে ছিলাম, আর প্লেজারিজম যে বিষয়টা হচ্ছে বলতেছো, আমার যখন থিসিস অলমোস্ট শেষ, আমি লাস্ট সুপারভাইজারের সাথে আমি দেখা করতে গেলাম। দেখা করতে যাওয়ার পরে উনি কথা প্রসঙ্গে একবার আমাকে বলছে, ফাহিম, ডিড ইউ ফলো অল দ্য রুলস এন্ড রেগুলেশন রিগার্ডিং প্লেজারিজম? এই কথাটা শুনতেই না আমার পেটের মধ্যে একটা কি পরিমাণের কামড় দিয়ে দিয়েছে, আমি তো ভাবতেছি আমি শেষ। যে কি, কারণ ওরা হচ্ছে প্রতিটা ক্লাসেই থিসিসের প্রতিটা ব্যাপারে আমাদেরকে সবকিছুর আগে বলতে যে প্লিজ, ইফ ইউ নিড এনি কাইন্ড অফ হেল্প, প্লিজ অ্যাপ্রোচ আস, উইল ট্রাই অর লেভেল বেস্ট, বাট কোনো কপি পেস্ট করবো না প্লিজ, এটা করলে তোমাকে শেষ করে দিব। সো আমি মনে হয় যে এই এই প্রেশারটা আমি খুব ফিল করছি। ইয়েস, দেন গো ফর এক্স্যাক্টলি। সো এই যে, কারণ আপনি যখন এসএমএস সাবমিট করছেন, আমাদের সিস্টেম সাবমিট করার সাথে সাথে কিন্তু পাস দিয়ে চলে আসে, এত পার্সেন্ট ম্যাচ। ওকে, সো ইফ ইট ক্রস 11% ফর আস, তাহলে আপনার খবর আছে, আপনাকে হচ্ছে ধরবে, ঠিক আছে? বা 11% নিচে মানে মাঝে মধ্যে হচ্ছে নাম মিলে বা আপনি কোর্ট করলে ওটা মিলে, এরকম অনেক কিছু মিলে, এটা কোনো সমস্যা না, বাট রেফারেন্সিং নিয়ে আপনাকে অনেক বেশি কেয়ারফুল থাকতে হয়। সো আপনি যখন এখানে ওখানে হচ্ছে আপনি কিছু একটা লিখে দিচ্ছেন খাতায়, টিচার হচ্ছে মার্ক করে দিচ্ছে, দ্যাট ওয়াজ ভেরি গুড, আল্লাহ কত ভালো, 4-4 পাওয়ার স্টুডেন্ট হতে পারেন আপনি, বাট এখানে এসে you can face this difficulty, যেটা অনেক সময় ডিপ্রেসিং হয়, আপনার মার্কস উঠছে না, আপনি ক্লাসে কথা বলতে পারছেন না, সবাই পার্টিসিপেট করে আপনি চুপচাপ বসে আছেন। ওকে, তো এই কারণে এই এই চ্যালেঞ্জটা থাকে। অ্যান্ড দেন হচ্ছে যদি আপনার
কালচারাল ওরিয়েন্টেশন না থাকে, কালচারাল শক হতে পারে, আপনি হয়তো অনেক রিজার্ভ ফ্যামিলি থেকে আসে, এখানে এসে দেখলেন যে ও মাই গড লাইফ ইজ ডিফারেন্ট, এগুলো কি করে আপনার ফ্রেন্ডরা, ঠিক আছে, এটা একটা শখ আপনার কাছে আমার কাছে আসতে পারে। ফুড নিয়ে একটা ঝামেলা হতে পারে, রিলিজিয়াস অ্যাসপেক্টে কিছু ঝামেলা হতে পারে, ঠিক আছে, এবং ওয়েদার, এখানে এসে আমি লাস্ট সেমিস্টারে লাস্ট মানে যে উইন্টার গেল খুব লিথার্জিক ফিল করতাম, এত ঠান্ডা আমার কাছে মনে হতো যে সারাদিন ক্লাস আসে না, যে কম্বল নিচে ঢুকে থাকে। আমাদের এক টিচার একদিন বললো যে তোমরা যারা প্রথমবার এবার উইন্টার পাচ্ছ এত কঠিন উইন্টার, তোমাদের কিন্তু অনেক ঝামেলা লাগবে, মানে মনে হবে যে অনেক বেশি ইয়ে হচ্ছে আর কি, মানে লিথার্জিক ফিল করছো। তো আমার মনে কিছু চ্যালেঞ্জ আছে, বাট এই চ্যালেঞ্জ গুলো এমন না যে ওভারকাম করার মতো না, আমরা সবাই ফেস করেছি, আমরা সবাই ওভারকাম করেছি, বাট আমার মনে হয় একদম চিন্তা করে আসা ঠিক হবে না যে খুব ফ্যান্সিয়ার একটা লাইফ, দিস ইজ নট দ্যাট ফ্যান্সিয়ার। এবং যদি কোনোভাবে আপনি স্কলারশিপ ফুল সিকিউর করতে না পারেন, ইফ ইউ হ্যাভ টু ওয়ার্ক আউটসাইড অফ ক্যাম্পাস, দেন লাইফ ইজ হরিবল। আপনাকে কিন্তু খুব বিশাল প্রিপারেশন মাথায় নিয়ে আসতে হবে, আপনাকে একাডেমিক রেজাল্ট ঠিক রাখতে হবে, আপনার স্কলারশিপ রাখতে হবে যতটুকু পান, আবার হচ্ছে বাইরে কাজ করে নিজেকে সার্ভাইভ করাইতে হবে, যদি না আপনি বড় লোকের বেটা বেটি না হন। ওকে, ইটস ভেরি ডিফিকাল্ট, ইটস ভেরি ডিফিকাল্ট। আমার মতে এখানে আসার আগে চিন্তা করে আসা উচিত যে বাইরে আসলে মানে যে বেড অফ রোজেস না, আপনার জন্য কেউ সুন্দর কিছু বিছিয়ে রাখে নাই, বাট ইউ হ্যাভ টু ফেস আ লট অফ ডিফিকাল্টিস এখানে আসার পরে, এবং এগুলো আপনার ডিল করতে হবে। Okay, so as you said, life is not that romantic as we see. যে ওখানে সবাই ঘুরতেছে সুন্দর সুন্দর করে, DSLR ছবি দিচ্ছে, এবং ওখানে জায়গাগুলো অনেক সুন্দর, বাংলাদেশের জায়গাগুলো অনেক সুন্দর, কিন্তু এখানে একটা ফ্যাক্টর আছে আমার কাছে কি মনে হয় জানো, সেটা হচ্ছে যে বাইরে যাওয়ার পরে কিন্তু একটা স্টুডেন্ট ইজিলি একটা ভালো ফোন কিনতে পারে। সো একটা ভালো ফোনে কিন্তু ভালো রেজলিউশন থাকে, ছবিগুলো অনেক সুন্দর আসে, যেটা আমি আমি এটা জাস্ট একটা মানে সিলিমাটা হিসেবে শেয়ার করতেছি। আমি বাইরে যাওয়ার পরে কিন্তু হচ্ছে আমি একটা খুব ভালো ফোন কিনেছি, তো দেখাচ্ছে আমার দেশে যে ছবিগুলোর রেজলিউশন ছিল ওগুলো থেকে অনেক বেশি রেজলিউশন ছবি আসতেছে, খুব সুন্দর দেখাচ্ছে, এটা কিন্তু বড় একটা ফ্যাক্টর। এবং বাইরে যাওয়ার পরে সবাই দামি ফোন কিনে, দামি ল্যাপটপ কিনে, তো লাইফটা একটু চেঞ্জ হয়ে যায় এবং সেখানে ইনস্টলমেন্টে কেনার সুযোগ থাকে। ওকে, সো যেটা তুমি শেষ করেছো, যেটা বলে যে স্কলারশিপ না হলে বাইরের লাইফটা আসলে অনেক বেশি চ্যালেঞ্জিং হয় অনেক ক্ষেত্রে, যেটা করতে হয় আমাদেরকে পার্ট টাইম জব করতে হয়, পার্ট টাইম জব করে আবার পড়াশোনা করাটা অনেক অনেক বেশি টাফ, কারণ হচ্ছে যে যেটা আমরা যে জিনিসগুলো তুমি মেনশন করছো, আমরা টিম ওয়ার্কে অভ্যস্ত না, আমাকে প্রথম প্রথম গিয়ে টিম ওয়ার্ক করতে খুব কষ্ট হয়েছে, দেখা যাচ্ছে সবকিছু বুঝতেছি কিন্তু টিমের সাথে কাজ করতে পারতেছি না। আর প্রেজেন্টেশনের কথা কি বলবো, প্রতি ক্লাসে প্রেজেন্টেশন থাকতো, প্রতি ক্লাসে। ওকে, সো আমরা যেটা আসি যে এটা অনেক বেশি টাফও হয় এবং অনেক ক্ষেত্রে ফিজিক্যালি ইফোর্ট দিয়ে কাজ করতে হয়, যখন শারীরিকভাবে পরিশ্রম করে কাজ করো তখন পড়াশোনা। আচ্ছা, আমি যেটা আসি শেষে, যেটা তুমি বলছো স্কলারশিপ, সেই স্কলারশিপ পাইলে কিন্তু লাইফটা আসলে একটু রোমান্টিক বলো, ঘোরাফেরা বলো, সবকিছুই পসিবল হয়, অনেক বেনিফিটস, ইন্স্যুরেন্স থেকে শুরু করে বিমান ভাড়া, থাকা খাওয়া সব ফ্রি। তো এই স্কলারশিপের জন্য আমাদের প্রিপারেশনের কিছু ব্যাপার স্যাপার থাকে, সেগুলো একটু আমাদেরকে বলা দরকার। আচ্ছা, সো স্কলারশিপ আসলে যেটা বললো আর কি, আপনি হচ্ছে কিছু স্কলারশিপ হচ্ছে একদম জামাই আদর করে আপনাকে এয়ারফেয়ার দিয়ে নিয়ে যাবে, প্রত্যেক মাসে খাবারের টাকা দিবে, সিনেমা দেখার টাকা পর্যন্ত দেয়, মানে আপনি ঘুরবেন সে টাকাটা পর্যন্ত দেয়, ফুল ব্রাইট স্কলারশিপ বলে, মানে ফুল ব্রাইট এটি ফুল রাইট, মানে আপনি যেখানে যান না কেন, যেমন হচ্ছে আপনার ফুল ব্রাইট স্কলারশিপ ইউএসএতে কমনওয়েলথ, অ্যান্ড দেন সেভেনিং, অ্যান্ড দেন ডার্ড, অ্যান্ড দেন ইরাসমাস, এই টাইপের অনেকগুলো স্কলারশিপ আছে যেগুলো হচ্ছে একদম এই টাইপের বিমান ভাড়া থেকে শুরু করে আপনার বাসা থেকে যে বিমান মানে এয়ারপোর্ট পর্যন্ত আসবেন সে টাকাটা পর্যন্ত আপনাকে আবার রিইম্বার্স করে দেয়, যে খরচ আপনাকে দিয়ে দিবেন। এই স্কলারশিপ গুলো যদি যদি যেতে পারেন, দ্যাটস ভেরি গুড। সেটার জন্য হচ্ছে আপনাকে এই স্কলারশিপ গুলোর প্রিপারেশন, বা আমি যদি বলি এই স্কলারশিপের বাইরে হচ্ছে আরো আমি যেভাবে এসেছি আমারটা কিন্তু ভাই এত ভালো স্কলারশিপ না, মানে ইউএসএ হচ্ছে আপনি ফুল ব্রাইট ছাড়া যদি আসেন সেক্ষেত্রে আপনাকে বিমান ভাড়াটা দেওয়ার কোনো ব্যবস্থা নেই, বা যেটা করবে ওরা হচ্ছে আপনাকে টিউশন ফি ওয়েভার করে দিবে যদি ফুল ফান্ডেড হন। আমি ফুল ফান্ডেড, সো আমার কোনো টিউশন ফি নাই, এক টাকাও লাগে না, যদি আমার টিউশন ফি মানে বছরে হচ্ছে লাইক 30-40,000 ডলার বা তার চেয়ে বেশি, সেটা আমার ওয়েভ করা আছে। আর প্রতি মাসে হচ্ছে আমি জিএ হিসেবে কাজ করি, গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্ট, আমার কিছু টাকা পয়সা দেয় যেটা দিয়ে আমি আমার ওয়াইফ সহ থেকে খেয়ে আরামসে চলে যাই, কোনো সমস্যা হয় না। সো এই যে স্কলারশিপটার জন্য কি লাগে আপনারা অলরেডি জানেন, তারপরে যদি একটু ছোট করে রিপিট করি, যদি নর্থ আমেরিকা হয় তাহলে আপনার মানে ফার্স্ট অফ অল আইএলটিএস লাগবে বা টোফেল লাগবে, এটা সব স্কলারশিপের জন্য কমন। এবং আমি যতটুকু জানি ইউনি আইএলটিএস নিয়ে একটা সেশন মনে হয় করছে এখন, চালাচ্ছে। তো আমি যেটা বলি লাইক আমার 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 কথা হচ্ছে, যদি আপনি ভালো একটা আইএলটিএস থাকে নর্থ আমেরিকা ছাড়া, বা ইভেন নর্থ আমেরিকা কিছু কিছু ইউনিভার্সিটি তো জিএরই লাগে না, আপনার হচ্ছে মানে বিদেশে যাওয়ার অপরচুনিটি কয়েক গুণ বেড়ে যায়, ইটস লাইক 60-70%, যদি আপনার 7-7.5 এরকম বা 8 একটা আইএলটিএস স্কোর থাকে। সো দ্যাটস নাম্বার ওয়ান রিকোয়ারমেন্ট, গো ফর দ্যাট। ওকে, নাম্বার টু, কান্ট্রি স্পেসিফিক, আপনি যদি ইউএসএ থেকে আসতে চান তাহলে হচ্ছে জিএরই বা জিমেট লাগবে, অথবা হচ্ছে এসএটি লাগবে, দা আন্ডারগ্রেড আসতে চান, এই দুটোর প্রিপারেশন নেন। এরপরে
যদি আপনি এদিকে আসতে চান, না আসতে চাইলে ফরগেট অ্যাবাউট দ্যাট, কোনো দরকার না তো কষ্ট করে পরীক্ষা দেওয়ার। এর বাইরে কি লাগে? এর বাইরে হচ্ছে আপনার একটা স্টেটমেন্ট অফ পারপাস লাগবে বা স্টেটমেন্ট অফ ইন্টেন্ট বা বিভিন্ন নামে আছে আসলে মোটিভেশনাল লেটার যাই বলি না কেন, আপনি কেন আসতে চান এখানে, কেন এই সাবজেক্টে ইউনিভার্সিটিতে পড়তে চান, দ্যাটস ইম্পর্টেন্ট ফর দ্যাম। আপনাকে লিখতে হবে যত সুন্দরভাবে লিখতে পারবেন, কারণ এটার উপর বেস করে অনেক সময় স্কলারশিপ দেয় যে আপনি আসলে কতটুকু স্ট্রংলি, ওই যে আপনাকে বললাম সেলফ রিসার্চ, ওকে আপনি যেখানে যান সেলফ রিসার্চ প্রয়োজন, বিদেশে যখন আসবেন যখন স্টুডেন্ট অফ ইন্টারেস্ট বা লিখবেন এসবি লিখবেন তখন কিন্তু আপনাকে চিন্তা করতে হবে, লিঙ্ক করতে হবে কি করছেন, কেন কি করতে যাচ্ছেন, ফিরে এসে কি করবেন, এটাই কিন্তু আর আসলে আর কিছু না। এটাকে যত সুন্দর করে ফুটে তুলতে পারবেন, যত ভালোভাবে লিখতে পারবেন, আপনার অ্যাডমিশন কমিটি বা স্কলারশিপ কমিটি কনভিন্স হবে, অ্যান্ড দেন আপনি স্কলারশিপ পাবেন। ভেরি সিম্পল, ওকে, প্লেন অ্যান্ড সিম্পল। সো এই জায়গায় ভালো ফোকাস করতে হবে। সিজিপিএ নিয়ে নাই বললাম, সিজিপিএ ছাড়া তো আপনাকে আসতে দিবেন, লাইক সিজিপিএ অনার্স পাস করতে হবে যদি মাস্টার্সের জন্য আসতে চান, আর আন্ডার গ্রেজুয়েট আসতে চাইলে ইন্টারমিডিয়েট পাস করতে হবে। বাট সিজিপিএ হচ্ছে ইম্পর্টেন্ট, চেষ্টা করেন যত ভালো সিজিপিএ রাখার, বাট সিজিপিএ ভালো না হলে হবে না, ব্যাপারটা কিন্তু তাও না আবার, ওকে। সো সিজিপিএ যতটুকু ভালো রাখা যায় ততটুকু তত অপরচুনিটি বাড়বে। অ্যান্ড দেন হচ্ছে আপনার যদি আপনার একটা সিভি লাগতে পারে, এটা বিভিন্ন ফর্মেটের সিভি আছে, বাট একটা ভালো সিভি ডেভেলপ করতে হবে। আপনার হচ্ছে একটা রিকমেন্ডেশন লেটার লাগবে, একটা বা দুইটা, যে রিকমেন্ডেশন লেটার আপনি ফ্যাকাল্টিদের কাছ থেকে নেবেন। সো এই জায়গায় একটা ফ্যাকাল্টি এসে লবি করে রাখতে পারেন, এবং হচ্ছে রাইটিং স্যাম্পল রাখতে পারে, ইউএস এর রাইটিং স্যাম্পল লাগে, বা পাবলিকেশন থাকলে খুবই ভালো, জব আর রিসার্চ এক্সপিরিয়েন্স থাকলে খুবই ভালো। সো ব্যাপারটা হচ্ছে একটা কম্প্যাক্ট প্যাকেজ, ওকে। যদি আমি বলি যে স্কলারশিপের জন্য একটা কম্প্যাক্ট প্যাকেজ, আমাকে কে যেন জিজ্ঞেস করছিল যে ভাই আপনাকে কেন ফুল ফান্ড দিল, এক্সট্রাঅর্ডিনারি কি ছিল? ভাই এক্সট্রাঅর্ডিনারি কিছু ছিল না, আমি খুব সাধারণ মানুষ। আমি যেটা বলেছি যে আই হ্যাড এ ব্যালেন্স প্রোফাইল, আমার সিজিপিএ ছিল মিডিয়াম, মোটামুটি চলে, আমার হচ্ছে জব এক্সপিরিয়েন্স ছিল, আমার হচ্ছে জিএডি স্কোর ছিল, আইএলটিএস, কোনোটা হচ্ছে আহামরি না, বাট প্রত্যেকটা মিলে আমার কাছে মনে হচ্ছে দিস ইজ এ গুড প্যাক অফ লাইক থিংস, অ্যান্ড দেন খুব সম্ভবত এই কারণে পেয়েছি বা এই কারণে ম্যাক্সিমাম মানুষজন পায়, ওকে। তো এই যে সব জায়গায় একটু ব্যালেন্স করা যে জায়গাটা, এই জায়গাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট স্কলারশিপের জন্য। ঠিক আছে, আমার মনে হয় সবগুলো বিষয় কভার হয়ে গেছে। এর সাথে আর কিছু জিনিস হয়তো অ্যাড হতে পারে, যে আমাদের ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স অনেক ক্ষেত্রে কাজে লাগে, বা আমাদের যদি কোনো জব এক্সপিরিয়েন্স ক্ষেত্রে কাজে লাগে। ডাটার ক্ষেত্রে হচ্ছে ওরা 2 বছরের স্কলার মানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স চায় রেলিভেন্ট, আবার এসআই স্কলারশিপে কিছু ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স ডিপেন্ড করে। আমরা মনে হচ্ছে যে অনেকগুলো বিষয় কভার করে ফেলছি, আমরা আমাদের অডিয়েন্সের দিকে যাই, অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে আসছে। আমি এই পর্যায়ে বলবো, যারা আমাদেরকে শুনছেন, যদি আলোচনা মনে হয় যে আপনার কারো কাছে দরকারি হবে, কারো উপকারে আসবে, দয়া করে লাইভটি শেয়ার করতে পারেন, যাতে করে তারা উপকৃত হয়। আমরা এখন হচ্ছে প্রশ্নোত্তর দিকে যাচ্ছি, আমাদের সাথে কানেক্ট হয়েছেন অনেকেই, অনেকগুলো প্রশ্ন আমরা পাচ্ছি। কাউসার হোসাইন উনি বলছেন হ্যালো কেমন আছেন ভাই, আচ্ছা আমাকে বলছেন নাকি তানিনকে বলছেন, উই ডোন্ট নো। অ্যান্ড তানভীরুল ইসলাম বলছেন আসসালামু আলাইকুম তানিন ভাইয়া, তানিন ভাইয়ার জন্য অনেক ভালোবাসা। অ্যান্ড ফারুক প্রধান উনি আমাদের সাথে জয়েন করেছেন আইসি ফ্রম চাঁদপুর সরি। অ্যান্ড রেজাল করিম আসসালামু আলাইকুম ভাই, ওয়াচিং ফ্রম গাজীপুর, ওকে। অ্যান্ড হাবিব আমরা হচ্ছে হ্যাঁ প্রশ্নগুলো দিয়ে যাই, আমরা অনেকগুলো প্রশ্ন আছে আমাদের। তানভীরুল ইসলাম প্রশ্ন করেছেন স্কলারশিপ না পেলে ক্যারিয়ার কেমন চ্যালেঞ্জিং হয়, আমার কাছে মনে হচ্ছে আলোচনাটা চলে আসছে, তানিন অলরেডি বলছে যে কি ধরনের চ্যালেঞ্জগুলো হয়। চাঁদপুর থেকে অনেকেই আমাদের সাথে কানেক্ট হয়েছেন। এমডি আশফাক উদ্দিন খান বলেছেন আমি সিলেট থেকে আশফাক বলছি, ছাত্ররা কেন ইউরোপের ব্যাপারে অনাগ্রহী, কোনো অসুবিধা আছে কিনা? এইটা এটা তো হচ্ছে যে আমি একটু বলি, ইউরোপের ব্যাপারে অনাগ্রহী ব্যাপারটা কি ট্রু তানিন? না, কি সবাই ইউএসএ আর কানাডা যেতে চায়? ইউরোপে দেশগুলোতে রাষ্ট্রবিজ্ঞানের কেমন চাহিদা তানিন ভাই একটু জানাবেন, রাষ্ট্রবিজ্ঞানের চাহিদা কেমন এটা জানাবেন, তানিন কিছু বলবা এই বিষয়ে? কারণ যেহেতু আমি ইউএসএ তে আছি, ইউএসএ অ্যাসপেক্টে বলতে পারি যে এখানে ভালো চাহিদা আছে, বিকজ আমাদের সাবজেক্টে পড়াশোনা করে অনেক মানুষজনই লাইক বিভিন্ন জায়গায় ভালো ভালো জব করতে পারে। বাট ইউএস ইউ লাইক ইউরোপের অ্যাসপেক্টে হয়তো বা আই ডোন্ট নো, আমি খুব ভালো বলতে পারবো না। সব জায়গায় সুযোগ আছে, একটু খোঁজ করলেই পাওয়া যাবে, আপনি সার্চ করতে পারেন, আপনি পেয়ে যাবেন। রেজাল করিম বলছেন একাডেমিক লাইনে ইউনিভার্সিটি টিচার বিশেষ করে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে বিদেশি ডিগ্রি খুব প্রয়োজনীয়, বিদেশে পড়াশোনার জন্য গেলে অনেকেই মনে করে আর দেশে আসা হবে না,
দেশের মানুষের জন্য কিছু করা হবে না। বিদেশের থেকে কি আসলে দেশের জন্য কিছু করার নেই? আর দেশের মানুষের জন্য কিছু করতে হলে কি দেশে ব্যাক করতে হবে? এটা আমার কাছে মনে হয় একটা ইন্টারেস্টিং কোশ্চেন নিতে পারি আমরা। হ্যাঁ হ্যাঁ, এটা আমি 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 একসময় মনে করতাম যে দেশে ব্যাক করে গিয়ে মনে কন্ট্রিবিউট করতে হবে, বাট আই ডোন্ট থিঙ্ক সো। আমি এখন এটা মনে করি না। আমার কাছে মনে হচ্ছে বাইরে থেকে অনেক অনেক কন্ট্রিবিউট করা যায়, বিশেষ করে ডিজিটাল এই সময়ে আপনি চাইলে যে কোনো ভাবে কন্ট্রিবিউট করতে পারেন। ইভেন দো কেউ, আমি জানি না, অনেকেই মনে করে যে বিদেশে সেটেল করা খুব খারাপ জিনিস, মানে দেশের সাথে দেশদ্রোহী টাইপের একটা চিন্তা ভাবনা করা আর কি। নট লাইক দ্যাট, আমি অনেক অন্টারপ্রেনার চিনি যারা বিদেশে থাকে, বিদেশে সিটিজেন, মানে বাংলাদেশি বাট বাইরে সিটিজেন, বাট বাংলাদেশে বড় বড় কোম্পানি করেছে পার্টনারশিপে, তার টাকা, তার শ্রম, তার মেধা কিন্তু ওখানে ইনভেস্ট হচ্ছে, মানুষজন চাকরি পাচ্ছে। না, আমি যদি আমার ওয়ে অফ কন্ট্রিবিউশন মানে বলি, আমি যেগুলো কন্ট্রিবিউশন মনে করি, বা বাংলাদেশে থেকে বিদেশে অনেক মানুষজন যারা বিদেশে ভালো ক্যারিয়ার করেছেন বাট আবার বাংলাদেশে গিয়ে কিছু না কিছু করছেন, বা এখান থেকে হচ্ছে যেমন শিক্ষক.com, রাগিব হাসান, আই থিঙ্ক অনেকে চেনেন, রাগিব হাসান ভাই কিন্তু আমেরিকাতে থাকেন, রাইট? বাট উনি হচ্ছে শিক্ষক.com দিয়ে হচ্ছে অনেক কিছু করছেন, অনেক ধরনের কোর্স অফার করছেন, উনি নিজে হচ্ছে হায়ার স্টাডিজ নিয়ে অ্যাডভোকেসি করেন, উনি ওনার অনেক ধরনের কাজকর্ম করেন। এবং আমরা এই লকডাউনের সময় দেখেছি যে লাইক আমি সহ আমরা অনেকে চেষ্টা করেছি বিভিন্ন জিনিসপত্র নিয়ে কন্ট্রিবিউট করার। তো এটা ছোট কন্ট্রিবিউশন যদিও, কিন্তু আমার কাছে মনে হচ্ছে বিদেশে থেকেও, বিদেশে সেটেল করেও, তারা যদি শুধু ইন্টেনশন ভালো থাকে, সে দেশে ব্যাক না করেও অনেক ভালো কিছু করতে পারে। আবার অনেকে অনেক খারাপ ইন্টেনশন হলে দেশে ব্যাক করে অনেক খারাপ কিছু করতে পারে। ভাই কন্ট্রিবিউশন তো আসলে ডিপেন্ড করে, তাই না? দেশে ফিরে গেলেই কন্ট্রিবিউশন হবে ব্যাপারটা, কিন্তু তাও না, দেশে ফিরে গিয়ে আপনি কিন্তু দুর্নীতি করে কয়েক হাজার কোটি টাকা সুইস ব্যাংকে ট্রান্সফার করে আবার চলে আসতে পারেন। আমার কাছে মনে হয় আসলে আপনি অ্যাজ এ হিউম্যান বিং কি চান, এটা খুব ইম্পর্টেন্ট। আপনার মোটিভেশন আসলে কি? স্যার আমরা আরো যদি কিছু প্রশ্ন নিই, আমরা একটা প্রশ্ন এখানে পেয়েছি, সেটা হচ্ছে হাবিব হাসান রিফা, যিনি বলছেন স্টাডি গ্যাপ থাকলে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে কতটুকু বাধা আছে, বিশেষ করে ক্যানাডা জার্মানিতে? জার্মানির বিষয়টা আমি বলি, স্টাডি গ্যাপ যদি আপনি 1 বছর 2 বছর থাকে কোনো প্রবলেম না, ইভেন 3 বছর 4 বছরে অনেক প্রবলেম হয় না। আপনি যদি ওই সময়টাতে কোনো একটা কাজ করেন সেটা শো করলে হবে, অথবা আপনি সেই সময়টাতে দেখা যাচ্ছে আইএলটিএস এর প্রিপারেশন নিতে হয়েছে, জিআরই প্রিপারেশন নিতে হয়েছে আপনাকে, অথবা এগুলো করলেই হয়ে যায়। এম্বাসিতে জিজ্ঞেস করবো, আপনাকে জিজ্ঞেস করলে আপনি ওভাবে আনসার করবেন যে আমি এই কাজগুলো করছি, এটা বিগ ডিল না, এটা নিয়ে কোনো টেনশন করবেন না। আমরা আরেকটা প্রশ্নের দিকে যাই, সেটা হলো একজন জানতে চাইছেন, এমডি শাহ পরান, উনি জানতে চাইছেন তানিন জাইদের কাছে, প্লিজ সে সামথিং অ্যাবাউট ফুল ব্রাইট স্কলারশিপ প্রিপারেশন, এই বিষয়ে কোনো আইডিয়া আছে বলা যাবে? ফুল ব্রাইট বলতে যদি বোঝান যে ফুল ব্রাইট যে ইউএস স্কলারশিপটি দেয় সেটি, তাহলে হচ্ছে এটা আসলে বাংলাদেশ থেকে প্রতি বছর 5-6 জনের মতো পায় ফুল ব্রাইট স্কলারশিপটা, যদি উনি ওটাই বুঝাই থাকেন। আবার অনেক সময় অনেকে ফুল ফান্ডের ফুল ব্রাইট বলে হয়তো বা, তো ফুল ব্রাইট হলো হচ্ছে, হ্যাঁ ওই তো বললাম, খুবই কম্পিটিটিভ আমার কাছে যেটা মনে হয়, কারণ এবং আমার দেখা যে কয়জন গিয়েছে ম্যাক্সিমামই হচ্ছে হয়তো বা একাডেমিশিয়ান, মানে টিচার ছিল ইউনিভার্সিটির, অথবা হচ্ছে প্র্যাকটিশনার, মানে কোনো না কোনো জায়গায় কাজ করে বা ভালো কথা চাকরি বাকরি করে এই টাইপের। তো আমার কাছে মনে হয়েছে ওখানে হচ্ছে আপনার আপনার রেজাল্টের পাশাপাশি ওরা হচ্ছে প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা খুব ভালো করে দেখেছে আপনি কি করছেন, মানে আমি যতটুকু দেখেছি এর বাইরে যে হয়তো বা জিআরই স্কোর চাই, আগে পরে জিআরই স্কোর লাগে, আইএলটিএস স্কোর লাগে, এই স্কোর ইম্পর্টেন্ট, এন্ড দেন অ্যাগেন মোটিভেশনাল লেটারটা খুব স্ট্রং হতে হয় যে আসলে আপনি এই যে আপনাকে এতগুলো টাকা দিয়ে এখানে পড়াশোনা করাবে, আবার মানে বাংলাদেশ আপনাকে ব্যাক করবেন, কারণ এই টাইপের স্কলারশিপে কিন্তু ব্যাক করাটা ম্যান্ডেটরি, মানে আপনাকে ব্যাক করতে হবে, আপনি আবার আসতে পারবেন বাট প্রাইমারিলি ব্যাক করতে হবে। তো কি আপনি কি করবেন, আমার মনে হচ্ছে এই জিনিসগুলো যত বেশি স্ট্রংলি আপনি প্রেজেন্ট করতে পারবেন তত বেশি চান্সেস বেশি থাকে। এটা অনেকটা কমনওয়েলথ স্কলারশিপের মতো, একাডেমিয়া যারা থাকে ওদেরকে দেয় এবং ব্যাক করতে হয়। আচ্ছা আমরা এরপরে যদি আরো কিছু প্রশ্ন যাই, সেটা হচ্ছে একজনে বলেছেন যে বাংলাদেশের পড়াশোনা ওখানে পড়াশোনার মানে বাংলাদেশের পড়াশোনা করে গিয়ে ওখানে পড়াশোনা ট্যাকেল দেওয়া কতটুকু টাফ, সেটা তার নিয়ে আলোচনা চলে আসছে। আপনি মোহাম্মদ নুরুদ্দিন প্রশ্নটা করেছেন, সো পড়াশোনাটা একটু ডিফারেন্ট হয়, এক্ষেত্রে একটু টাফ হয়, প্রথম প্রথম আপনাকে একটু কষ্ট করতে হবে, এরপরে সব ঠিক হয়ে যাবে। আমরা যদি এরপরে প্রশ্ন আসি, আর কিছু প্রশ্ন আছে, সাকিব মাহমুদ বলছেন, আই গট এ কোয়েশ্চেন, ক্যান আই অ্যাড প্রিপ্রিন্টস অফ মাই পেপার ইন মাই একাডেমিক সিভি, উইল ইট হেল্প মি ইন গেটিং স্কলারশিপ প্রিপ্রিন্টস? এটা তার আমি মনে বুঝি নাই, আমি বুঝি না। অনেকগুলোতে লাগে না। আর যেটা বলছেন এগ্রিকালচারের জন্য অনেক দেশই ভালো, এর মধ্যে সাউথ
কোরিয়া যেটা আমার কাছে মনে হয় এটা খুবই ভালো। এর বাইরেও অনেকগুলো দেশ আছে, আপনি যারা জাস্ট হচ্ছে যে সব দেশেই সুযোগ আছে, আপনি একটু গুগল করলে পেয়ে যাবেন। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন নিয়ে, ইকবাল আইভি উনি বলেছেন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার খুব ভালো অপরচুনিটি সম্পর্কে অনেকেই আমরা জানি, আর্টস ও কমার্স এর ক্ষেত্রে ইউএসএ তে কেমন অপরচুনিটি আছে, একটু একটু রেলিভেন্ট একটু যদি 1 মিনিটে বলে দিতেন। আর্টস এন্ড কমার্স এর ক্ষেত্রে প্রথম প্রথমত আমরা মনে করি আসলে কোনো সুযোগ নাই, আবার এটা সত্যি মানে এটা মিথ্যা কথা, আবার অনেক সুযোগ আছে ব্যাপারটা তাও না। আমি যদি বলি এখনো পর্যন্ত স্কলারশিপ থেকে শুরু করে ফান্ডের ম্যাক্সিমাম অ্যালোকেশন গোস ফর স্টেম ফিল্ড, আমি যদি বলি এটা 85% বা 90% ওদিকে যায় এখনো পর্যন্ত, বাট বাকি যে 10-15% আছে বা আর একটু বেশি হতে পারে, আই এম নট শিওর এক্সাক্টলি, এটা আবার কিন্তু আছে, এই সুযোগটা আছে, বাট আমরা মনে করি হয়তো বা নেই। বাংলাদেশ থেকে আমরা অনেক কম মানুষজন আসি এখানে, এ নেই মনে করে, কিন্তু ঠিকই বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসে কিন্তু মানুষজন ওই একই স্কলারশিপ গুলো মানে নিয়ে নিচ্ছে। সো আমার মনে হয় ঠিকভাবে প্রিপারেশন নিলে এবং ভালোভাবে ইউনিভার্সিটি সার্চ করতে পারলে অবশ্যই অপরচুনিটি আছে এখানকার মানে আর্টস, সোশ্যাল সায়েন্স এবং বিজনেস এর জন্য। আমরা পড়াশোনা করছি, সো আই থিঙ্ক, এবং আমি অনেককে চিনি যারা এখানে পড়াশোনা করছে, সো অবভিয়াসলি আছে। আমার একই অবস্থা, আমিও সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, ইউরোপে গিয়েছি। ওকে, সো আমরা হচ্ছে প্রায় শেষের দিকে চলে আসছি। তানিন, এক্ষেত্রে আমরা যেটা করবো যে ইউনিফ আমরা প্রতি সপ্তাহে এরকম একটা লাইভের আয়োজন করি এবং লাইভে আমরা এরকম নানান বিষয় নিয়ে আলোচনা করি, হায়ার স্টাডি নিয়ে আমাদের লাইফ থাকে, বাংলাদেশের জব মার্কেটে যে স্কিলগুলো দরকার সেগুলো নিয়ে আমরা লাইভ করে থাকি। অ্যান্ড আজকে আমাদের যে টপিক ছিল এই টপিকের ক্ষেত্রে ইউনিভ একটা ইউনিক একটা অ্যাপ্রোচ নিয়েছে, ইউনিক একটা প্রোগ্রাম লঞ্চ করেছে যেটার নাম হচ্ছে এ কমপ্লিট গাইডলাইন ফর হায়ার স্টাডি অ্যাব্রোড উইথ স্কলারশিপ, যেটা আপনার আপনার ড্রিম স্কলারশিপের কথা তখন হচ্ছিল, তো সেটা আপনি পাবেন এই কোর্সটা করলে। এবং এই কোর্সের যেটা ইউনিক জিনিসটা সেটা বলবো যে হচ্ছে আমরা হায়ার স্টাডির ক্ষেত্রে পার্সোনালি আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি প্রথমে পাসপোর্ট ছিল না, তখনই আমি স্বপ্ন দেখছি যে আমি বাইরে চলে যাবো, লাইক পাসপোর্ট ছাড়াই বাইরে চলে যাওয়া, একটা সিভি ছিল না, একটা কিছুই ছিল না, সো এরকম অনেকেরই অনেক সময় নষ্ট হয়। সো এই প্রোগ্রামটাতে যেটা থাকবে একেবারে আপনার যা যা লাগে শুরু থেকে, আপনার সিভিটা, আপনার মোটিভেশন লেটারটা হচ্ছে একেবারে হাতে কলমে এক্সপার্টদেরকে দিয়ে করিয়ে দেয়। আমার কাছে মনে হচ্ছে আমাদের 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 তানিন জাইদেও সেখানে গেস্ট হিসেবে থাকবেন, এবং তানিন জাইদ তার এক্সপিরিয়েন্স শেয়ার করবে, হাতে কলমে দেখিয়ে দিবে কীভাবে বিষয়গুলো করতে হবে। তো এরকম যারা স্কলার অলরেডি বাইরে পড়াশোনা করেছেন তাদের কাছ থেকে আমরা সিভি রাইটিং, রিকমেন্ডেশন লেটার কীভাবে নিতে হয় প্রফেসরের কাছ থেকে, প্রফেসরকে কীভাবে ইমেল করতে হয়, আপনার কি কি ডকুমেন্টগুলো লাগবে সেগুলো আপনি কিভাবে অ্যাটেস্ট করবেন, এরকম নানান বিষয়গুলো শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে একবার ধরে ধরে শেখানো হবে। এই ইউনিক প্যাকেজে থাকবে 20টা ক্লাস, এবং সেই 20টা ক্লাসের জন্য শুধুমাত্র চার্জ করা হয়েছে 1500 টাকা, বিকজ অফ কোভিড সিচুয়েশন, বিকজ উই নো আমরা একটা ক্রাইসিস মোমেন্টে যাচ্ছি, সে সময় আমাদের সবারই ফিনান্সিয়াল বিষয়গুলো আমরা ম্যাটার করে, দ্যাটস ওয়াই ইউনিভার্স সেরকম করে ভাবতেছে। সো এই প্রোগ্রামটাতে আপনারা জয়েন করতে পারেন, অ্যান্ড উই থিঙ্ক দ্যাট ইউ উইল গেট রিয়েলি রিয়েলি সামথিং বেটার দ্যাট উইল হেল্প ইউ টু পার্সু ইউর হায়ার এডুকেশন উইথ স্কলারশিপ। অ্যান্ড এটার ক্ষেত্রে যদি বলি রেজিস্ট্রেশনের লাস্ট ডেট 19 জুলাই, অ্যান্ড পেমেন্ট করার লাস্ট ডেট তারা দিয়েছে 24 জুলাই, এবং প্রথম ক্লাসটা হবে সম্ভবত 26 জুলাই, ঈদের আগে ক্লাসটা হয়ে যাবে, এরপর ইনাগুরাল সেশনটা হয়ে যাবে, এরপরে ঈদের পরে বাকি সেশন গুলো হবে। সো যারা আগ্রহী তারা জয়েন করতে পারেন, এবং ইউনিভার্স ফেসবুক পেজে বা গ্রুপে গেলে আপনি রেজিস্ট্রেশন লিঙ্কটা পাবেন। সো উই আর রিয়েলি রানিং আউট অফ টাইম, অ্যান্ড তানিন জায়েদ আমি আবারও অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি এত ব্যস্ততার মধ্যেও ইউনিভার্সকে সময় দেওয়ার জন্য, অ্যান্ড লাস্ট মিনিট আমি শুনতে চাইবো। ওকে, সো লাস্ট কথাটা হচ্ছে যদি আপনি বাইরে আসতে চান, ফার্স্ট অফ অল হুজুগ আসবেন না, কারণ ইউ শুড হ্যাভ লাইক সাম প্রিপারেশন, অ্যান্ড দেন আপনাকে অবভিয়াসলি প্রিপারেশন নিয়ে চিন্তা ভাবনা করে ক্যারিয়ারের কথা চিন্তা করে আপনাকে আসতে হবে, এটা হচ্ছে খুবই বেসিক কথা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনি যদি আসেন তাহলে হচ্ছে কোন দেশে যাবেন সেটা আপনি চিন্তা ভাবনা করবেন, পারপাসটা কি সেটা চিন্তা ভাবনা করে যাবেন, অ্যান্ড থার্ড হচ্ছে নাথিং ইজ ইম্পসিবল, মানে আপনি হচ্ছে আপনার রেজাল্ট কম, আপনার এটা কম, সেটা কম, লিমিটেশনস না আমরা বেশি ফোকাস করি, লিমিটেশনস ফোকাস করা ভালো কিন্তু এত বেশি ফোকাস করি যে আমরা ডিমোটিভেট হয়ে যাই। ভাই পটেনশিয়াল কি দেখেন না, আপনার কোটি কোটি পটেনশিয়াল আছে, খালি লিমিটেশন দেখে তো কোনো লাভ নেই, রাইট? সো আই থিঙ্ক ফোকাস অন ইয়ার পটেনশিয়াল, ওকে, অ্যান্ড গো ফর দ্যাট, হোয়াট এভার ইউ ওয়ান্ট ইজ লাইক অ্যাচিভেবল। ওকে ওকে, আমরা শেষ করে দিতে যাচ্ছি, আমরা আমাদের অডিয়েন্সকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য, এবং ইউনিভে প্রতি সপ্তাহে এরকম লাইভ নিয়ে আমরা আসবো, আপনারা আমাদের সাথে থাকবেন এবং লাইভটি শেয়ার করে আপনার আশপাশের মানুষকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন। And we are going to finish our today's live. Yes. Okay, thank you so much, Fahim bhai, for inviting me. Yeah. I think manager will be able to do something. Bye. Okay. Bye-bye.